हेलो हेलो भाई, क्या सुनते बात सुन मैं सुना रही थी। हेलो भाई, মেজবাই নাকি? কেমন আছেন ভাই? আলম ভাই, আপনার কোটালিপাড়া কোথায় বাবা? যাক, ভালো লাগলো ভাই, আপনার সাথে হসপিটালে একদম পাওয়া গেল। একই সমস্যা হয়েছে না মাইক্রোফোন তো তুমি কথা বলতে ভুলে গেছি না, আমি স্ক্রিন শেয়ার আসতে আমি একটা পিএম করছি। বলেন কি সমস্যা?
হলুদ কালারের মধ্যে লেখা এখন টেক্সট দেবো ভাই, কি যেন একটা সিস্টেম ছিল না ভাই, হলুদ কালারের মধ্যে লেখাটা ছিল কে কি সমস্যা ডাকতে ডাকতে ভাই বলা শোনা গেল শুভ জন্মদিন ভাই ধন্যবাদ ভাই অবশ্যই হবে ইনশাল্লাহ। এনে কি করতেছেন বলেন? ঠিক আছে তো এবার ক্লিক করে যাই হোক কেমন আছেন সবাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছে। সবাইকে জয়েন করছে, এখনো তো সবাই জয়েন করে নাই। আচ্ছা, গত ক্লাস আপনাদেরকে যে কাজগুলো করতে বলছিলাম, একটা বিজনেস কার্ড করতে বলছিলাম, সবাই কি করছিলেন? ট্রাই না আসলে করছেন কিনা, কমপ্লিট করছেন কিনা সেটা বলেন। তারপর ভাই উইন্ডোজের সমস্যা হয়েছে, উইন্ডোজ উইন্ডোজ মাঝে কিন্তু ঝামেলা জেনে পারিনি, পরে আজকে সকালে উইন্ডোজ আজকে ভাই কাজটা করতে জমা দিব। আচ্ছা ভাই, আমার কিছু কিছু সমস্যা ফেস করতে, এগুলো কি দেখাবো নাকি পরে দেখাবো? না, ক্লাস তো অলরেডি শেষ, আজকে যেটা করবো আজকে হচ্ছে বিজনেস সেট করাবো। আবার সমস্যাগুলো কি দেখাবো ভাই? এই সমস্যাগুলো দেখাবো। বাকিরা কি বিজনেস করছিলেন? কালকে যেটা দিলাম দেখাইলাম না আপনাকে, ওইটা একটা কনটেস্টেশন করছিলাম, কিন্তু আপনি তো কিছু বলেন নাই কি করা লাগবে না লাগবে। আচ্ছা, আমি কিছুটা করছি টেক্সটটা ভালো করে বুঝছি, এটা আসলে কমপ্লিট করেন, এরকম দুই একটা করেন, দুই একটা না করলে আপনার চুজগুলো সম্পর্কে আরো ভালো আইডিয়া হবে না। আমি তো আটকে গেছিলাম এক জায়গায় ভাই, ব্লেন টুলটা আমি আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারছিলাম না, ওদের প্রসেসটা যদি আরেকবার একটু দেখাই দিতেন ভালো। আচ্ছা ঠিক আছে, দেখাই দিব। আর ভাই আমি ওই ব্লিড ছাড়া সেভ করতে পারতেছি না, মানে সেভ করলে আবার ওই ব্লিড সহ আসতেছে। হ্যাঁ ব্লিড সহ আসবে।
আর্টবোর্ড ইউজ আর্টবোর্ড থেকে যতটুকু আসবে ততটুকু চলে আসবে। আচ্ছা বলেন আপনাদের কোথায় কি কি সমস্যা আছে সেগুলো একটু বলেন, সেগুলো একটু দেখি তারপর হচ্ছে বাকিগুলো কাজ করব। কালাম ভাই আপনার এটাতে কি সমস্যা ছিল বলেন নাই তো, এটা শো করছেন। আমি বুঝিনি আপনার কথা। মানে একটা না একুরেট তো হওয়ার কথা হবে। এটা বলতে চাচ্ছেন আপনি অ্যাকুরেট ভাবে বসাইতে পারেন না, আপনি যদি বসাইতে পারতেন তাহলে অ্যাকুরেট হইতো। তো অ্যাকুরেট ভাবে বসানোর জন্য কিভাবে বুঝবেন যে এটা অ্যাকুরেট হয়েছে বসছে কিনা সেটা আমি একটু একটু বলে দিচ্ছি, ঠিক আছে? আর শুভদীপ ভাই আপনার কি সমস্যা? আমি ভাবে বলছো না ব্ল্যান্ড টুলের সমস্যা। আর শুভদীপ ভাই আপনার কি সমস্যা বলেন? ঠিক আছে আপনি তাহলে বের করেন আর আমি এই দুইজনের সমস্যাগুলোকে দেখাই দিই ওদেরকে। আলম ভাই দেখেন আপনি যখন শেপ নিতে যাচ্ছেন এই দেখেন এখানে যেন একদম কর্নারে যখন রাখবেন তখন এই টাইপের একটা লেখা হচ্ছে, দেখেন ইন্টারসেক্ট একটা লেখা দেখা যাচ্ছে ইন্টারসেক্ট, তার মানে এখানে একটা সেই কর্নার থেকে শুরু হয়েছে। এখন আপনি যখন এই কর্নারে রাখবেন একদিন এখানে আবার সেম দেখবেন একটা ইন্টারসেক্ট, তার মানে এখন বুঝতে হবে যে এটা একদম কি অ্যাকুরেট হয়েছে, বুঝতে পারছেন? এখন এই লেখাটা যদি না আসে কোনো কারণে তার মানে বুঝতে হবে আপনি কি বসাতে পারেন না ঠিকমতো। দেখেন এই যে বুঝতে পারছেন, তাহলে একদম পারফেক্ট করে নিতে পারবো। তারপর হচ্ছে মেজবাবাই বলছে যে ব্ল্যান্ড টুল, ব্ল্যান্ড টুলটা আমি একটু দেখাই, যেমন একটা লাইন দিয়ে দেখাচ্ছি। মেজবাবাই দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি ভাই। এটা কি আমি আমি তো ইশার লাইনটা নিছিলাম, ওই এই যে বক্স ড্র করে না রেকটেঙ্গুলার টুল, হ্যাঁ ওটাকে ড্র করছে, ওটাকে ড্র করলে কি হবে না ভাই? না ওটাতে ড্র করবেন না, আলাদা করে লাইন টুল দিয়ে করবেন। এটা হচ্ছে পার্ট টাইপে কাজ করে, এটা শেপে কাজ করে না। নেওয়ার পরে হচ্ছে আপনাকে সরি ব্লেন্ড টুলে যেতে হবে, ব্লেন্ড টুলে গিয়ে জাস্ট একটা ক্লিক এখানে করবেন আর একটা ক্লিক, ওকে ডাবল ক্লিক করবেন, করার পরে প্রিভিউ দিবেন, দেওয়ার পরে আপনার কতগুলো স্টেপ লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন।
জি ভাই বুঝতে পারছি। বলেন শুভদীপ ভাই আপনার কি সমস্যা? আর আপনারা বিজনেসটা প্র্যাকটিস করতে হবে, কয়েকটা বিজনেসকে প্র্যাকটিস না করলে আসলে এখন অন্য কিছু করাইলে সেটা বুঝতে পারবেন না। কারণ কোন টুলসের কি ব্যবহার সেটা যদি এখনো না বুঝেন তাহলে সমস্যা পড়তে হবে, ঠিক আছে? যে লোগো করাতে বলতেছেন, লোগো করাতে গেলে তখন কিন্তু সমস্যা পড়ে যাবে। বলেন কিভাবে করবো নিতে হবে বানাইছে তো কাজটা করা যায়। আচ্ছা যাই হোক আমি দেখাই দিচ্ছি, তারপর একটা বলো। তারপরে ভাইয়া মনে করো এখানে ভাইয়া দুইটা ই করা শেপ নিয়ে করতে, এখানে একটা শেপ নিয়ে কি একসাথে করা যায় না? একটা শেপ নিলে উপর আবার কি করতে হবে, অ্যাড করতে হবে, একটা সাদা একটা দিতে হবে, মানে এরকম ডিভাইড বুঝে না। আমি বলতেছি ভাইয়া মানে এখানে একটা ছবিকে দুইবার ই করছে, ক্লিপিং মাস্ক করছে, মানে দুইটা লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করছে। এটা কি মানে এটা কি আমার কি আলাদা আলাদা লেয়ার নিয়ে দুইটা ছবি একসাথে দিয়ে করতে হবে? আপনি চাচ্ছেন যে দুইটা শেপ নিলাম সেটা নিয়ে সমস্যা নেই, বাট ছবি একটা থাকবে, দুইটাকে একটা ছবিকে দুইটা শেপের মাঝে একসাথে ক্লিপিং মাস্ক করতে, এটাই তো? হ্যাঁ কিন্তু আপনাকে আপনাকে এখন করতে হয়েছে কি একটা ছবিকে দুইবার করতে হয়েছে? আপনি যেটা দেখাচ্ছিলেন হওয়ার কথা দেখেন, এটা হইছে, এটা যখন দিচ্ছি এটা হচ্ছে, সেটা কেন হচ্ছিল আমি একটু দেখিয়ে দিব, সেটাও যেমন নিচেরটা হয়েছে বক্স হয়ে গেছে। এটা একটু জুম করেন, জাস্ট ওটার উপর একটু জুম করেন, আমি দেখাই দিচ্ছি। শুধুমাত্র ওটার উপর জুম করেন, হ্যাঁ ওটাকে ধরে বাইরে নিয়ে আসেন। এই সমস্যাটা অনেকেরই ফেস করতে পারেন, এটা কেন হচ্ছে, হ্যাঁ এটাকে বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে যান, একটু জুম করেন, জুম করে বড় করেন, তারপর কাজ করেন এটার উপর। আচ্ছা এখন আবার সিলেকশন টুলে যান, গিয়ে এটাকে ধরে আনগ্রুপ করেন। এটা নাই না?
আচ্ছা ঠিক আছে, তাহলে আবার সিলেকশন টুলে যে কন্ট্রোল জেড দেন, ব্যাক দেন, ব্যাক কি দিব, ব্যাক দেন, কন্ট্রোল জেড দিয়ে দিয়ে ব্যাক দেন, আগে যেভাবে ব্ল্যাক ছিল ওভাবে ব্ল্যাকে যান। মানে বুঝিনি, আগে ব্ল্যাক ছিল না, এটা ব্ল্যাক কালারের মধ্যে চলে যান, আবার আন্ডু করতে থাকেন, হ্যাঁ করতে থাকেন, আন্ডু করে করে ব্ল্যাকের মধ্যে চলে যান, জুম কমান, জুম কমান, আচ্ছা ব্ল্যাক হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটাকে লাস্টারটাকে ধরে বাইরে নিয়ে আসেন, এবার এটাকে সিলেক্ট করেন, তো রাইট বাটন ক্লিক করেন, এটার উপর এই যে আনগ্রুপ, আনগ্রুপ করেন, উপরে দেখেন একটা শেপ পাবেন যেটা ক্লিপিং মাস্ক আকারে ছিল, বাইরে কোথাও ক্লিক করেন, প্রথমে বাইরে কোথাও একটা ক্লিক করেন, রাইট বাটন ক্লিক, রেড বাটন, এখন দেখেন এটার উপর একটা শেপ পাওয়ার কথা, এই যে শেপটা, এই শেপটাকে ডিলিট করে দেন, আপনারটা আসতেছে, ঠিক আছে, এই যে দুটোকে একসাথে গ্রুপ করতে হবে আবার, আচ্ছা আমি দেখে দিচ্ছি এটা সমস্যাটা কিভাবে সমাধান, দেখো একটু জুম করে করলে মনে হয় আপনার জন্য ভালো হবে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা নিজাম আপনি দেখাই দেন তাহলে, আমি দেখে দিচ্ছি আপনি দেখেন, আচ্ছা ঠিক আছে, ওকে স্ক্রিন দেখা যাচ্ছে, ছোট করে দেখা যাচ্ছে, একদম ছোট, পিন করেন, পিন করলে দেখা যাবে, না ভাই, না ভাই আসতেছে, আসতেছে স্ক্রিন, এখন দেখা যাচ্ছে ভাই, দেখেন প্রথম সমস্যা যেটা বলছিলেন সেটা হচ্ছে একটা ইক্লিপস দিতে হবে, বাট প্রথমটাতে কীভাবে ক্লিপিং মাস্ক করতে হবে সেটা বুঝতে পারতেছেন, সাপোজ এটা ছিল একটা প্রথমটা, তারপরে আরেকটা কপি করলাম, এটাকে জাস্ট একটা কপি করলাম, দেখেন আমি এটা এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমার প্রথমটা সাপোজ নীল কালার যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কি ইমেজ, বুঝতে পারছেন, মানে এখানে ইমেজ থাকবে, আর কথা কি বুঝতে পারছেন, মানে এখানে ইমেজটাই ক্লিপিং মাস্ক করবো, ওকে, বাকি স্টক কালার টাইপের থাকলো, এখন হচ্ছে আপনাকে জাস্ট কী করতে হবে, একটা পয়েন্ট আপনি যেভাবে বলছিলেন এদিক দিয়ে একটু বাড়বে, তো আপনি সেটাকে চাইলে কী করতে পারেন, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যেতে পারেন, প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, ওকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, আচ্ছা এখানে তো একটা বেলু অ্যাড আছে অলরেডি, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেওয়ার পর এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, প্রয়োজনে একটু জুম করতে পারেন, জুম করে কাজ করবেন, এখান থেকে কনভার্ট করে নিতে পারেন জিনিসগুলোকে, ওকে যাই হোক, এখন হচ্ছে জাস্ট একটা পয়েন্টকে ধরবেন, কী করবেন এভাবে টান দিতে পারেন, তারপরে যদি মনে হয় যেন এটা ঠিক মতো হচ্ছে না, তখন জাস্ট এই পয়েন্টটাকে ধরে এখান থেকে কনভার্ট করে দেবেন, ঠিক আছে,
এই শেপটাকে জাস্ট একটা কপি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে জাস্ট এটাকে কি করলাম উপরেরটা একটু কালার চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক কালার দিচ্ছি এটা হচ্ছে আমাদের কি মানে এটার সাথে ইমেজটাকে ক্লিপিং মাস্ক করব এরপর হচ্ছে বাকি কাজটা হচ্ছে এখানে একটা পয়েন্ট আকার বের করতে চাচ্ছি ওকে ভাই আমার কিন্তু আরেকটা সমস্যা ছিল আমি বলতে ভুলে গেছি আচ্ছা ঠিক আছে এক মিনিট এই যে এখানে একটা এখানে এইটা কি ভাই কালার লেয়ারটা করতেছিস ভাই কালো যেটা শেপটা কালোটার মধ্যে কোথায় করতেছিস এটা নীলটার মধ্যে করতেছিস নীলটা করতেছিস কনভার্ট করলে তো কেটে যাচ্ছে এগুলো এই টাইপের প্রবলেম আমিও ফেস করছি অনেকবার এগুলো কেন হচ্ছে বুঝতে থাকতেছে এখন ঠিক আছে দেখেন এই যে এগুলা কার্ভ করতে হবে কার্ভ ছিল এগুলাকে কী করতে হবে কনভার্ট কনভার্ট করে কর্নারে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু এভাবে হবে আর আপনি চাইলে কী করতে পারেন এই যে দেখেন একটা ত্রিভুজ দিয়েও কিন্তু কাজটা করে ফেলতে পারেন ওকে একটা ত্রিভুজ নিয়ে আসলাম ভাই এটা কীভাবে করলেন ভাই কোনটা স্টারটারে কমায় ফেলালেন এটা হচ্ছে থার্ড এই যে লেফট এরর ডাউন আর আপ দিয়ে করা যায় জাস্ট এভাবে ধরে রাখবেন ঠিক আছে লাইট লেফট বাটন ছাড়বেন না এই যে আপনি যখন এখানে ধরে রাখবেন আপনার কতগুলো লাগবে আপনি সেটা এখান থেকে নিতে পারবেন আর যতগুলো দরকার নাই সেটা কি করতে পারবেন রিমুভ করতে পারবেন মানে বুঝলাম না ভাই কন্ট্রোল চাপ মানে ওটা কিছু না মাউসের জাস্ট আপনি এটা ড্র করতে যাই এটা ড্র করবেন না ছাড়বেন না আর কি ঠিক আছে এভাবে ধরে রাখবেন তারপর হচ্ছে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি আর হচ্ছে আপ অ্যারো কি এগুলোকে জাস্ট আপ দিলে হচ্ছে এটা বাড়বে ডাউন দিলে এটা কমবে ইসের ক্ষেত্রেও ভাই এই পলিগোনাল টুলের ক্ষেত্রেও তো সেম তাই না ভাই হ্যাঁ সেম আমি আসলে ভাই এটা একটু আটকেছিলাম বুঝতেছিলাম না কারণ কি ওইখানে তো ফটোশপে তো অপশন দেয়া থাকে এখানে কোনো অপশনই পাচ্ছি কেন এখানে অপশন দেওয়া থাকে বলুন ভাই একটু দেখান তো এই জাস্ট একটা ক্লিক করবেন তাহলে আপনার কতগুলো লাগবে এই যে হ্যাঁ আমি ডিরেক্ট ড্র করার সময় অপশন পাচ্ছি আমার মনে করেন মাউস দিয়ে আমার ড্র করি হ্যাঁ ওটা আসে না এখানে শুভদীপ ভাই বুঝতে পারছেন তাহলে আপনি কিন্তু দুই পদ্ধতিতে করতে পারেন একটা শেপ নিয়ে আসে বসাতে পারেন অথবা এটাকে কী করতেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু করা যাচ্ছে ঠিক আছে আচ্ছা আর কোনটা আচ্ছা আরেকটা দাঁড়ান এক মিনিট আরেকটা আপনার সমস্যা ছিল আমি সেটা একটু দেখাই সেটা ছিল আপনি এভাবে দুটো শেপ নিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন তো আমি একটা ক্লিপিং মাস্ক করে এটা দেখাই তারপর আপনার সমস্যা বাকিটা দেখবো ওকে আমি একটা ইমেজ নিয়ে আসি ভাইয়া বলেন দুইটা শেপ গ্রুপ করে ক্লিপিং মাস্ক করা যায় না না এখানে আসলে ওভাবে কাজটা করে না দেখেন আপনি চাচ্ছেন যে কি করতে দুটো শেপের সাথে একসাথে ক্লিপিং মাস্ক করে ফেলতে বাট এটা একসাথে হচ্ছে না আপনি যখন এখন ক্লিপিং মাস্ক করবেন দেখেন সবগুলোকে একসাথে ধরার পরেও মেক ক্লিপিং মাস্ক সে কিন্তু একটা শেপের সাথে হয়েছে আর একটা কিন্তু হয়নি ঠিক আছে তো এই রকম সমস্যা হয় যেমন আপনি যখন গ্রুপ করতে বলতেছেন আমি গ্রুপ করে দেখি হয় কি না দেখি গ্রুপ করলাম কিন্তু এগুলো বুঝতে পারছেন এই যে গ্রুপ তারপরে ধরলাম মেক ক্লিপিং মাস্ক তাও কিন্তু হয়নি এখন দেখেন কোনোটার মধ্যে হয়নি তো এইরকম সমস্যাগুলোও কিন্তু অনেকেই ফেস করেন ঠিক আছে যেটা আমরা ফটোশপ কিন্তু খুব সহজে করতে পারতাম কী করতাম লেয়ারগুলোকে ধরে একটা গ্রুপ করতাম দেখ গ্রুপের সাথে ক্লিপিং মাস্ক ইলাস্ট্রেটর একটু ঝামেলা করেন ইলাস্ট্রেটর আপনি দুইটা তিনটা যাই করবেন সেগুলোকে কী করবেন প্রথমে এভাবে ধরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন অপশনটা কি এখানে আছে অবজেক্টে গিয়ে একটু দেখি
ম্যানুয়ালি দেখাইতে গেলে একটু সমস্যা করতে হয় আমাকে, আমি খুঁজে পাই না এগুলো কোথায় থাকে। আচ্ছা যাই হোক, এই দুইটাকে একসাথে কি করতে হবে, কম্বাইন করতে হবে। তো কম্বাইন করতে গেলে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল লেট দিতে হবে, বুঝতে পারছেন? কন্ট্রোল কি ভাই? 8 8। হ্যাঁ, আপনি যখন কন্ট্রোল লেট দিবেন তখন দুইটা কিন্তু একসাথে হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনি যখন ক্লিপিং মাস্ক করতে যাবেন তখন দুইটার মধ্যে একসাথে করতে পারবেন। আমি ম্যানুয়ালি দেখাতে চাচ্ছিলাম কম্বাইনটা কীভাবে করে যেতে পারছি না, এটা একদম সমস্যা হয়। এই কম্বাইনটা মানে বিষয়টা কি একটু বুঝিয়ে বলেন তো ভাই। এটা হচ্ছে দুইটা শেপকে আমরা যেভাবে ওই যে এর আগে ফটোশপে কাজ করতাম তখন কি করতাম, গ্রুপ করে একসাথে রাখতে পারতাম, একটা লেয়ারে নিয়ে আসতে পারতাম, ঠিক আছে? পরে ওই লেয়ার বা ওই আমার ভাই ভাই ধরো আমার ওই প্রত্যেকটা লেয়ার ধরো আরেকটু সরাইতে হবে, তখন কি সরানো যাবে, মুভ করা যাবে ভাই? না না, তখন আর করা যাবে না, এটা আপনি করানোর পর এটা জাস্ট ওই যে এটা কি বলে আমরা যখন ইউনিট করি একটা শেপকে ইউনিট করে ফেলি, ইউনিট করার পর তো সেটা একসাথে হয়ে যাচ্ছে, তখন আর যেরকম সরানো যায় না এটাকেও সরানো যায় না। এখন এটাকে ইউনিট করা যাবে না, কারণ হচ্ছে ইউনিট করতে গেলে এদের মধ্যে কী থাকতে হবে, একটা মিল থাকতে হবে, পয়েন্ট থাকতে হবে যেখান থেকে এদের দুজনের কি যোগসূত্র আছে। কিন্তু দেখেন এগুলোর মধ্যে কিন্তু টেপের কিছু নেই, যেমন এটা এখানে ভাগ হয়ে গেছে, এটা আরেকটা হয়ে গেছে, এদের কিন্তু আপনি ইউনিট করতে পারবেন না, ঠিক আছে? আপনি দেখেন দুটো শেপকে ইউনিট করা যাচ্ছে না, কিন্তু দেখেন কিন্তু আপনি ইউনিট করতে পারবেন না। পাথফাইন্ডার ইউনিট ইউনিটকে কিন্তু আপনি ইউনিট করতে পারছেন না, ঠিক আছে? বা হচ্ছে তোমার যাক এভাবে করে কিন্তু কাজটা করতে পারেন, ঠিক আছে? এখন কিন্তু আপনি যখন দিয়ে দিবেন অত একসাথে হয়ে যাচ্ছে আর কি দুইটা, ঠিক আছে? আর আর বুঝতে পারছেন কিনা শুভদীপ ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা জি বলেন। আর ভাই ওইটা সেই শর্টকাট জন্য কি দিলেন? কন্ট্রোল 8 8 হ্যাঁ 8 না F 8 8 আর কি সমস্যা বলেন। ঠিক আছে তাহলে আশরাফুল আলম বলেন আপনার কি সমস্যা? ভাই স্ক্রিন শেয়ার আসতে হচ্ছে। জি আসেন ভাই, আমার একটা প্রবলেম ছিল বলবো, জিজ্ঞেস করতেছি তো ভাই আপনাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো আজকে। আমি আমি কথা বলতেছিলাম কিন্তু আমার স্পিকার অফ ছিল। বলেন। যেটা বলতেছি কি আমি একটা বক্স দিলাম, বক্সে কালার দিলাম, আচ্ছা ফটোশপে একটা অপশন ছিল না মাল্টিপ্লাই কালার দেওয়া যেত, মাল্টিপ্লাই ওটা হচ্ছে লেয়ার মোড ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে এখানে সেটা কি করে দিব? না এখানে ওগুলো তো হচ্ছে লেয়ার মোড, এখানে তো যেহেতু লেয়ার নেই। হ্যাঁ আসেন এইখানে যে কালারটা দিছে দেখছেন, এটা এটা কিন্তু একটু মাল্টিপ্লাই কালারের মতো করে দিচ্ছে, যে ইসে ছিল যেটা ওই ফটোশপে যেটা ছিল। হ্যাঁ বুঝলো, ফটোশপে এগুলো হচ্ছে আপনার লেয়ার মোড ছিল, মাল্টিপ্লাই যেটা বলছেন সেটা ছিল লেয়ার মোড, কিন্তু ইলাস্ট্রেটর তো এরকম লেয়ারগুলো নাই। আমি মনে করেন মানে কি ছিল, মানে একটা বক্স নিলাম, সেখানে কালার করার জন্য আলাদা একটা বক্স চলে আসতো, আমার মন মতো আমি সেখান থেকে দিয়ে নিচ্ছি বা কালার মানে কি বলে অপাসিটি কমানো বাড়ানো সেক্ষেত্রে আমি করতে পারছি, এখানে তো সেটা নেই। এখানে আপনি অপাসিটি বাড়ে কমে করতে পারেন, বাট যেভাবে খুঁজতেছেন লেয়ার মোড, এই যে হ্যাঁ হ্যাঁ আমি তো আমার কথাটা শুনলেন, যেখানে আপনি খুঁজতেছেন লেয়ার মোড, লেয়ার মোডগুলো তো এখানে নাই, আপনি সেটা এখানে দিতে পারবেন, আপনি জাস্ট অপাসিটি কমে ইউজ করতে হবে। তাহলে এই যে এই কালারগুলো আমার কি করে দিতে হবে, মানে কালার দিয়ে অপাসিটি কমায় বাড়ায় দিতে হবে? এগুলো অপাসিটি কমায় বাড়ায় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর এগুলো কি ভাই এর সাথে কি ক্লিপিং মাস্ক করান নাকি শুধু অপাসিটি কমান? এনে শুধুমাত্র অপাসিটি কমানো, উপরে সে নিচেরটা ক্লিপিং মাস্ক করান। মাস্টার বলালাম আপনি স্ক্রিন শেয়ার করেন, বলেন আপনি কি সমস্যা? দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি ভাই। আমি হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করতে পারছি না। আর আচ্ছা এটা গেল ফার্স্ট প্রবলেম, কালার কিভাবে চেঞ্জ করব? এক মিনিট, কার ক্লাস চেঞ্জ করতে হচ্ছে না আমি বুঝিনি, আরেকবার বলুন। হ্যাঁ আমি বুঝিনি কার কালার চেঞ্জ করতে হচ্ছে।
আমি টেক্সটের কালার চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা টেক্সটটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যে কালারের মধ্যে যান, এটা তো ক্যারেক্টার হইল এখান থেকে। ওখান থেকে কেন ভাই, আপনি এগুলো হচ্ছে শেপ আকার, শেপ দিয়ে যেভাবে কালারগুলো দেন আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? এই তো ভাই এখন হচ্ছে আমার কথা হচ্ছে গতকালকে আমি গ্রেডিয়েন্ট তারপর কালার চেঞ্জ করাটাতে আমার কালার, আপনি কোনোভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন না টেক্সটের মধ্যে। আপনাকে টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করতে গেলে সেটাকে শেপে কম্বাইন করতে হবে, তার আউটলাইন করতে হবে। এটা হচ্ছে প্রথম সত্য। জি তারপরে বলেন। দেন ওটা কি ভাই মানে গ্রুপ থাকা অবস্থা তো প্রবলেম নেই, শুধু শেপে কনভার্ট করলে হবে, সেটা আউটলাইন। হ্যাঁ শেপে কনভার্ট করলে হবে। আরেকটা ব্যাপার ভাই পেন টুলের ক্ষেত্রে, পেন টুলে আমরা ফটোশপে যখন করছি এরকম যখন করছি দ্বিতীয়টার যে কার্ভটা দেখতে পাচ্ছেন ভাই, কার্ভগুলো অটো ক্রিয়েট হতো যে পিছনের দিকে যে কার্ভ হয়ে যায়, মানে এই যে পিছনের যে এই যে ইয়াটা এটা আমি ছাড়াতে পারছি না। আচ্ছা পিছনে একটা হয়ে যাচ্ছে, তো আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি, আচ্ছা ঠিক আছে আপনি দেখেন আমি পরে দেখাই দিচ্ছি, বলেন আপনার সমস্যাগুলো দেখা যায়। আমার ওই গ্রেডিয়েন্ট ওই কালার চেঞ্জ আর এটা নিয়ে, তাহলে গ্রেডিয়েন্ট দিতে গেলে ক্রিয়েট আউটলাইন করতে হবে, ওটা আমি আপনি বলছিলেন মনে হয় ওটা ভুলে গেছিলাম এই কারণে মিলাইতে পারিনি, অনেকক্ষণ সময় নষ্ট করেছি। যাই হোক আর এই এই পেন টুলের প্রবলেমটা সলভ করতে পারছি। আপনার প্রথম সমস্যা যেটা ছিল আচ্ছা সে পেন টুল নেই, পেন টুল নিয়ে যখন আপনি করতে যাচ্ছেন সাপোজ এই যে পেন টুল দিয়ে একটা ড্র করলাম একটা কার্ভ ছিল, পরের কার্ডটা করতে গেলে এখানে একটা কার্ভ হয়ে যাচ্ছে পেন টুলে। হ্যাঁ এই সমস্যাটা হয়, এটার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে অল্টার ধরে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ফটোশপের ক্ষেত্রে আমি কি একটা জিনিস বলছিলাম সেটা ছিল আপনি যখন এইভাবে ড্র করবেন পেন টুল অল্টার ধরে এটাকে কাটতে নিষেধ করছিলাম, অর্থাৎ এই বাড়তি অংশটা কাটতে নিষেধ করছিলাম। কেন নিষেধ করছিলাম দেখা যাচ্ছে না তো ভাই কী ব্যাপার স্ক্রিন? আচ্ছা অনেকে স্ক্রিন শেয়ার করতেছে তো এই জন্য মনে হয় ডিস্টার্ব করছে। দেখেন ফটোশপে যেহেতু আমরা যখন কাজ করতাম তখন বলছিলাম কি এই টাইপে থাকবে তারপরে আপনি বাকি কাজগুলো করে যাবেন, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই মাঝে মাঝে বাড়তি পিছনের অংশগুলোর কারণে কী হচ্ছে আপনি শেপটা মিলাতে একটু কষ্ট হয়, তখন আবার বারবার এটাকে ধরে আবার মিলানো অনেক কষ্টকর, ঠিক আছে? আর এগুলো যেহেতু আমরা পাত না বা কোনো কিছু সিলেকশন করতেছি না ফটোশপে, আমরা কিন্তু সিলেকশনের জন্য বেসিক্যালি ইউজ করতাম, তারপর হচ্ছে শেপ কিন্তু খুব কমই ইউজ করতাম, ঠিক আছে? ফটোশপে তো ফটোশপে কি অল্টার চেপে ওই যে পয়েন্টটা এটাকে ডিলিট করতে মানা করছিলাম? হ্যাঁ ওটা মানা করছিলাম, কারণ হচ্ছে ওখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী করতাম সিলেকশন করতাম, তো সিলেকশনের জন্য ফটোশপ ইউজ করতাম বেশি। তো সিলেকশনের ক্ষেত্রে হয়তো আপনার কোনো অন্য সময় কী হয় অন্য কোনোভাবে সিলেকশন করার প্রয়োজন হয়তো, এই জন্য আমি জাস্ট নিষেধ করছিলাম। এখন যেহেতু আমরা এখানে কী করবো শেপই ড্র করে ফেলবো একবারে, ঠিক আছে? আর শেপগুলোকে আপনি চ্যালেঞ্জ পরবর্তীতে চেঞ্জ করতে পারেন, তো এখানে জাস্ট কেটে দেবেন এগুলোকে, ঠিক আছে? এভাবে কেটে দেবেন, কেটে দেওয়ার পরে হ্যাঁ অল্টার প্রেস করে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে এই বাড়তি অংশটা কেটে যাবে সামনেরটা, ঠিক আছে? এখন আপনি যদি ড্র করেন তাহলে আর কিন্তু সমস্যা হ্যাঁ অল্টার প্রেস না করে কাটলেও তো কাটা হয় হয়তো বা আচ্ছা হ্যাঁ কাটা যাচ্ছে, ঠিক আছে যাই হোক আমি অল্টার ধরে কাটছি ফটোশপে যেভাবে করতাম সেভাবে করতাম। আপনাদের অল্টার বাদে কিভাবে কাটে ভাই? জাস্ট ক্লিক বুঝলাম না, ক্লিক করলে কেটে যাচ্ছে। ও আরেকবার একটু দেখাই দেন তো ভাই কিভাবে কাটে অল্টার সহ অল্টার ভাই একই জিনিস তো, এই যে টান দিচ্ছেন টান দেওয়ার পর অল্টার ধরে আপনি কাটতে পারেন অথবা জাস্ট এভাবে ধরে ক্লিক করলেও কেটে যাচ্ছে। ভাই নিজাম ভাই আপনি এই যে উপরে যে পিকটা আছে না পিকের মধ্যে জাস্ট একটু একটু করে দেখান যে কিভাবে এটাকে যদি আমি পাত করতে যাই কিভাবে করব? পাত করা যাবে না এখানে, মানে পেন টুল দিয়ে যে আমরা গতকালকে যে বিজনেস কার্ডের একটা পার্ট শেপ করলাম না শেপিং শেপটা যে নিলাম ওটা একটু নিয়ে দেখালাম ভালো। গতকালকে আমরা কি নিয়েছিলাম তো পরে যে নীল রঙের কার্ভটা, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি আমাদের ক্লাস হয়েছে না না ভাই মানে বৃহস্পতিবার লাস্ট ক্লাস
হ্যালো হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে ওরকম মিয়ন ভাই। হ্যাঁ আলম ভাই, মিয়ন ভাই আছেন? মিরন ভাই কি অবস্থা, কেমন আছেন? নিয়ন ভাই মনে হয় ঘুমাইতেছে, একটা কথা সব পারে। মানে ওই বিষয়টা জানলে তো ভাই চিন্তা করবো ভাই, এটা কিভাবে কি করতে হয় এটা জানাই তো না ভাই। ইনশাল্লাহ আমরাও জানবো ভাই। আচ্ছা দেখেন, ফ্রেন্ড যদি এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনো ভাবে লিখতে পারছি না, ঠিক আছে যাই করবেন কিন্তু শেপ আকারে করতে হবে। আমি যেটা বলতে সাপোজ আমরা যে ফেন টুল দিয়ে যদি এটাকে সেম টু সেম ড্র করতে যাই, দেখেন থেকে শুরু করবো এদিক থেকে শুরু করবো, তাহলে কিন্তু কি কি আকারে আসবে, শেপ আকারে আসবে। ওকে যেভাবে করতেন এভাবে কিন্তু শেপ আকার হবে। এটা ছিল যে এই জন্য তো এগুলো কিন্তু শেপই হবে, এগুলো কিন্তু কোনোভাবে পাথ হবে না। ওকে এটা মাথায় রাখতে হবে, এই কারণে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, সবগুলো শেপ চলে আসতেছিল তো তার উপরে পিছনের দাগটাও চলে আসতেছিল, ওটা সরাইতেই পারছি না, সেটাকে এইভাবে কেটে দিতে হবে। ভাই এরপরে আবার একটা সমস্যা হবে, তো দেখেন দেখেন এটা কিন্তু একটা শেপ আকারে চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে আবার দুইটা পয়েন্ট থাকবে, দুইটা পয়েন্ট ছিল আপনি তো কেটে ফেললাম। জি ভাই এটা বুঝতে পারছি ভাই, আরেকটা প্রবলেম ছিল ভাই, গতকালকে যে প্র্যাকটিস করাতে গিয়ে একটা জিনিস দেখাচ্ছিলেন যে পাতা, যে পাতা আঁকার পরে আপনি কিবোর্ডে যেন কি প্রেস করে একসাথে অনেকগুলো রিপিট করলেন, কন্ট্রোল এটা কি হয়েছিল? কন্ট্রোল ডি 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 ডি। আচ্ছা ডি আর আরে
এ বি সি ডি ঠিক আছে ভাই সরি ডান্সার ডি হ্যাঁ বলেন তারপর আর কি আরেকটা ব্যাপার হচ্ছে আপনি ওয়েবসাইটে রেফারেন্স দিচ্ছিলেন রেফারেন্স বলতে মানে দেখার জন্য বলতেছিলেন যেগুলো সেগুলো হচ্ছে ফ্রি পিকের কথা বলতেছিলেন ভেক্টরিজের কথা বলতেছিলেন আরেকটা হচ্ছে কি যেন বলতেছিলেন আমি ভুলে গেলাম বিএনজি মার্ক না কি যেন আমি বুঝতে পারি না ভেক্টরের ক্ষেত্রে কিসের রেফারেন্সের জন্য বলছিলাম বিভিন্ন যে ইয়া ভেক্টরিজি শেপের জন্য শেপ না সরি মানে কি বলে ওকে আইকন আইকনের জন্য ভাই আইকনের জন্য আপনাদের যে আইকনগুলো নিচ্ছেন সেটার জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড ভাই ফ্ল্যাট আইকনই বেস্ট আমি তো আর কোনো কিছু বলি নাই ওখানে আপনি পাবেন আর এরপরে যদি আপনি যদি কোথাও না পান সেটাকে কি করবেন জাস্ট ফ্ল্যাট আইকন অল্টারনেটিভ দিকে চার্জ দেন তাহলে তো পেয়ে যাচ্ছেন যেভাবে আমরা ফ্রন্ট অসমের অল্টারনেটিভ বের করলাম এই যে ফ্ল্যাট আইকন অল্টারনেটিভ তাহলে সেমতে আপনি অনেকগুলো পাবেন এই যে অল্টারনেটিভ এই যে দেখেন এই যে আইকোমন তারপর হচ্ছে আইকন সেট দা কিয়ার নাউন প্রজেক্ট তারপর ফন্টিলো যে ফ্রি ফ্রি কেউ পাবেন অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে নিয়ে নেন এমনি ভাই ওই সময় নিজাম ভাই ছিল না তো আপনার কি আপনাদের কি অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে কিনা এমনি জিজ্ঞেস করতাম আর সমস্যা নাই ক্লাসের পরে কথা বলবো আমি তখন একসাথে ভাত খাচ্ছিলাম একটা মোবাইল আসছিল মোবাইলে কথা বলতেছিলাম আর ক্লাস দেখতেছিলাম তিন জায়গা একসাথে সুপার অ্যাক্টিভ ভাই এটাই অনলাইন ক্লাসে সুবিধা আছে ভাতও খাওয়া যায় ক্লাসের মধ্যে আর অনেক কিছু করা যায় ভাই আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে বলেন ভাই কি একটা সমস্যা হলো গ্রামীণ ফ্রি ফেসবুক বন্ধ করে দিয়েছে ভাই কেমন লাগে বলেন ঠিকই তো আছে এখন কেন ইউজ করবেন বাবা কষ্ট বন্ধ করে দিয়েছে যে সব সময় করা যায় ভাই এখন ওই যে গ্রুপে অ্যাডমিন তারপরে এই সব আজকের গ্রুপে তো কম দে টাকা খরচ করে যখন করতে যাবে তখন মায়া লাগবে ভালো কষ্ট মেজর ভাই কি বলছেন বুঝি নাই ফ্রি ফেসবুক বন্ধ করে ভালো কাজ করছে ফ্রি ফেসবুক বন্ধ করে দিচ্ছে টোটালি অফ করে দিতে ভালো হইতো ভাই Thank you.
ভাইয়া কি স্ক্রিন শেয়ার করছেন কি? আমার স্ক্রিন কিছুক্ষণ পর পর আজকে অফ হয়ে যাচ্ছে নাকি? আপনারা দেখেন না কেন? আমি তো বুঝতেছি না ভাই, আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না ভাই। না ভাই দেখা যাচ্ছে, আমার মনে হয় সবাই একটু পিন পোস্ট করলে স্ক্রিন গুলো দেখা যায়। ভাইয়া পিন আসেনি আসেনি, কেবল আমি মাত্র আসলাম। দেখেন এটাই জাস্ট কিভাবে কাজটা করতে হবে। কালার চেঞ্জ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো হয় না। এই যে এটা কিন্তু অলরেডি, এটা কিন্তু আপনার সমস্যার মধ্যে তো নাই, এটা তো অলরেডি শূন্যভাবে আছে। এটা আপনি কালার দিতে পারবেন, কিছু কিছু থাকে আপনার এভাবে ক্লিপিং মাস্ক করা থাকে, বুঝতে পারছেন? সাপোজ কি টাইপের, যেমন এটা হচ্ছে একটা শেপ, এটাকে আউটলাইন করে দিচ্ছে এভাবে, অনেক সময় থাকে এই টাইপের। করার পরে আপনি হয়তো বা এখানে একটা শেপ দিয়ে দিলে এভাবে ব্ল্যাক কালার, মানে যখন আপনি যখন সমস্যাটা পড়ছেন তখন এই টাইপের থাকে। এরপরে এই শেপটাকে জাস্ট করে দিচ্ছি, করার পরে দেখেন এই শেপটার সাথে জাস্ট এগুলোকে কী থাকে, অনেক সময় এই টাইপের কিছু ডিজাইন থাকে, সেগুলোকে আপনি দেখবেন প্রথমে এভাবে ক্লিক করে দেখবেন এরকম যদি ক্লিপিং মাস্ক থাকে কিনা। যদি থাকে প্রথম কাজ হচ্ছে আপনাকে ক্লিপিং মাস্কটাকে কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, দিয়ে এই শেপটাকে বাদ দিতে হবে। তারপর এখানে যদি খুঁজে, এটা কিন্তু আসছে যাই না, বুঝতে পারছেন? এখানে জাস্ট কী করতে হবে, একটা শেপে নিয়ে আসতে হবে এটাকে। আপনি যখন এই টাইপে নিয়ে আসবেন তখন আপনি সহজে চাইলে কী করতে পারবেন, কালারটা দিতে পারবেন। দেখেন কিন্তু আমি সহজে দিতে পারতেছি, ওকে? তা আগে যদি এই সমস্যাটা যদি এইভাবে না থাকতো, দেখেন এইভাবে যদি থাকতো তাহলে আমি কালারটা দিতে পারতাম না। এখন যখন আমি কালারটা দিতে যাচ্ছি, দেখেন কালারটা কিন্তু অন্য টাইপের হয়ে যাচ্ছে, বা এটা হয়েছে। বাট মাঝে মাঝে কিছু কি এখানে বক্স আকারে চলে আসে, তো ওগুলো সমস্যা করে, বুঝতে পারছেন? প্রথমে দেখবেন কোনো রকম ক্লিপিং মাস আছে কিনা, বা কোনো রকম গ্রুপ আছে কিনা, থাকলে প্রথমে এগুলোকে ফাট ফাট করে দেখবেন। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আমি একটু মিস করছি ভাই, একটু প্রথম থেকে একটু বলেন। আমরা তাহলে তো এই লোগোটা আমরা নিজেরা তৈরি করতে পারি না? হ্যাঁ অবশ্যই তৈরি করতে পারে ভাইয়া, এগুলো তো সব এটা ফটোশপ হবে কাজ করে, ফটোশপে করতে যে আপনাকে কত কষ্ট করতে হয়েছে, এগুলোকে যা বসাতে হবে, স্মার্ট আপডেট করতে হয়েছে, স্মার্ট আপডেটে ডাবল ক্লিক করে দেন, কালার চেঞ্জ করে সেভ করে তারপর আবার ওখানে নিয়ে আসতে হয়েছে, কয়টা স্টেপে কাজটা করছেন হিসাব করেন তো। আর এখানে তো কিছুই লাগতেছে না, শেপটা নিয়ে আসবেন, কালার চেঞ্জ করবেন, বসাবেন। জি বলেন ভাই, এটা একটু প্রথম থেকে একটু করেন ভাই, এটা একটু মিস করছি ভাই, যে কিভাবে কালারটা সহজে চেঞ্জ করা যায়। আউটলাইন কিভাবে করলেন? ঠিক আছে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, দেখেন যাই হোক, এটা ছিল আমাদের মূলত লোক আইকনটা যেটা আমরা ডাউনলোড করছিলাম। ঠিক আছে জি ভাই, জি ভাই এক মিনিট, আমার আসলে একটা ক্লায়েন্ট আসছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এরপর হচ্ছে এটাকে ধরলাম, ওকে? ধরার পর আপনি দেখবেন, এগুলো চেক করে দেখবেন যে এগুলোর মধ্যে কোনো রকম ক্লিপিং মাস্ক করা আছে কিনা, কিংবা কোনোভাবে গ্রুপ করা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন তাহলে তো ঠিক আছে, পারফেক্ট আছে এগুলো। সেগুলো আপনি চাইলে যে কোনো কালার দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন, এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যেমন যে শুভ, ওনার নাম কি শুভ ভাই, শুভনি না শুভদীপ, উনি যেটা ডাউনলোড করছে সেটার মধ্যে ছিল এই যেমন ক্লিপিং মাস্ক টাইপের ছিল, তো এর জন্য এটাকে কী করতে হচ্ছে ওনাকে এই টাইপের থাকে। আমি একটু দেখাই, সাপোজ এটা হচ্ছে একটা শেপ, অনেক সময় এরকম অন্য কোনো একটা শেপ দিয়ে থাকা দেখা যায়।
যায় কিনা। অনেক সময় এরকম ক্লিপিং মাস্ক করে শেপগুলোকে তৈরি করে, বুঝতে পারছেন? তো এই টাইপের হলে মাঝে মাঝে কিছু কালার দিতে সমস্যা করে, যেমন এটা কিন্তু সমস্যা করতেছে না, তো মাঝে মাঝে কিন্তু সমস্যা করে। তখন এগুলোকে কালার দিতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে কালারটা কি হচ্ছে এরকম, এই যে চারপাশে এরকম বক্সের মধ্যে কিন্তু চলে আসে কালারগুলো। তো এই টাইপের গুলোকে আপনি কি করতে হবে, প্রথমে এইভাবে চেক করতে হবে আপনি যে শেপে নিয়ে আসেন সেটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দেখতে হবে সেটা ঠিকঠাক আছে কিনা, বা আপনি কালার দিলে হচ্ছে কিনা। যদি দেখেন যে না কালারগুলো এরকম বক্সের মধ্যে হয়ে যাচ্ছে, দেখেন এই টাইপের হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে কি কোনের মধ্যে কোনো সমস্যা আছে। আপনি এটাকে একটু গবেষণা করবেন এটা নিয়ে, বুঝতে পারছেন? এটা হয়তো কোনো জায়গায় ক্লিপিং মাস্ক করা আছে, অথবা কি হচ্ছে অন্য অন্য শেপ এটার মধ্যে ইনক্লুড করা আছে যেটা আমরা হয়তো দেখি নাই আগে। তো এগুলোকে আমরা জাস্ট কী করতে হবে, ঠিক করে দিতে হবে তাহলে। বা সাপোজ এই টাইপেরও থাকতে পারে কিছু শেপ, দেখেন এখানে জাস্ট যদি এভাবে একটা শেপ থাকে, হয় অনেক সময় ধরেন যারা ডিজাইন করে তাদের এরকম একটা ভুল হইতে পারে, হয়তো অফ থাকে গেলো এইভাবে, কেন আপনি তো আর বুঝতেছেন না আসলে এখানে শেপ আছে কিনা নাই, আপনি আপনার বুঝতেছেন, বুঝে কিন্তু কোনো স্কোপ নেই। আপনি হয়তো কালার দিয়ে দিলেন দুটাকে একসাথে ধরে, দেখেন এই কালারটা দিয়ে দিচ্ছেন, এখন দেখা যাচ্ছে যে ওই যে শেপগুলোর কারণে জিনিসটা বুঝে যাচ্ছেন, বুঝতে পারছেন? এগুলোকে প্রথমে আপনার চেক করতে হবে যে সবগুলো ঠিকঠাক আছে কিনা, কয়টা শেপ আছে, কারণ এগুলো ইজি একদম। জি ভাই, আমার একবার হয়েছিল ভাই, কালকে হয়েছিল ভাই, কিন্তু আমি কিভাবে জানি ঠিক করছিলাম ভাই মনে নাই ভাই। এখন প্রপারলি নিয়মটা জানতে পারলাম ভাই। এটা হচ্ছে সিস্টেম। আর কারো কোনো সমস্যা বলেন, আপনাদের সমস্যাগুলো আজকে দেখবো সবাই। ভাই ভাই আরেকটা কথা ছিল, হ্যাঁ বলেন, একজন একজন করে বলেন। হ্যাঁ, ওই যে কোনো কিছু প্লেস করার পরে সেইটা যখন ছোট করতে চাই বা বড় করতে চাই, মানে সাইজটা ঠিক করে রাখতে চাই, তখন রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে শিফট অল্টার ধরার আগে যেন শিফট অল্টার ধরার, হ্যাঁ শিফট অল্টার ধরার পরেও চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর আমার ম্যানুয়ালি করতে হচ্ছে, ওই যে প্রপার্টিতে গিয়ে সেখান থেকে করতে হচ্ছে, শিফট অল্টার ছাড়া আর কোনো অপশন আছে কি না? শিফট অল্টার ধরলে তো আপনার রেশিও ঠিক থাকার কথা। এই যে সাপোজ আমার ক্ষেত্রে খেয়াল করেন, আমি কিন্তু সবকিছু প্লেস করতেছি, তো যেটা একটু প্লেস করে কিন্তু আমার তো চেঞ্জ হচ্ছে না, এই যে শিফট অল্টার ধরে আমি ছোট বড় করতেছি। পিসিতে শিফট অল্টার না বা দিয়ে ও যে শিফট, শুধু শিফট বা শুধু অল্টার প্রেস করে দিতে পারে, তাইলে হয় কিছু কিছু ঝামেলা করে। যেমন আমারটাই অন্য অন্য কি দিয়ে প্রেস করে কাজ করে, শিফট অল্টারে কাজ হয় না, শুধু অল্টারে কাজ হয়। ও আচ্ছা, যেমন দেখেন আপনি শিফট অল্টার ধরলে কিন্তু চারপাশ থেকে হচ্ছে, দেখেন চারপাশ থেকে ছোট বড় হচ্ছে। আর আপনি সাপোজ চাচ্ছেন না যে এই পয়েন্টে এখান থেকে সরুক, ঠিক আছে, অনেক সময় আছে, এক পাশ যদি বড় ছোট করতে চান অর্থাৎ রেশিওটা মেনটেন করে, তাহলে শিফট ধরলেও কিন্তু হচ্ছে, ছোট বড় হচ্ছে, দেখেন এই পয়েন্টটা কিন্তু সরতেছে না, জাস্ট এই পয়েন্টটাকে কি হচ্ছে দুই দিক থেকে ছোট বড় করতেছে। এভাবে কিন্তু আপনি কাজটা করে দেখতে পারেন, জাস্ট ছোট করতে পারলে তো তারপর বড় ছোট করা বসাতে পারবে, ঠিক আছে? না নিয়ম নেই। জি বলেন। আমার প্রবলেম আরেকটা প্রবলেম এই রিলেটেডই, যে আমি বিজনেস কার্ডের কার্ডের ব্লেড নেওয়ার পরে যে যখন পিকটা বসালাম, তারপর যখন আমি হচ্ছে যে প্যান্টুলের কাজ করতে গেলাম, কিন্তু আমার ওই বারবার মেইন কার্ডটা সরে যাচ্ছিল, এটা কি লক করতে পারছিলাম? হ্যাঁ, প্রথম কার্ডটাকে যখন কপি করতে যাচ্ছে তখন সেটাকে কী করবেন, লক করে বসাই দেবেন। সাপোজ এই যে আমরা যখন একটু আগে এটাকে ড্র করলাম, ঠিক আছে, এই যে মানুষটার একটা কোট এটা ড্র করলাম, এখন হয়তো আমার সমস্যা হতে পারে মাঝে মাঝে, যে আমি যখন কাজ করতেছি এটা কি হচ্ছে নড়ে যেতে পারে, এটাকে প্রথম কাজ হচ্ছে আপনি কী করতে হবে, লক করে দিতে হবে। এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে লক, লক থেকে সিলেকশন, তাহলে এটা কিন্তু আর নড়বে না, দেখেন যাই করতেছেন এটা কিন্তু কোনো কাজ করতেছেন না। অবজেক্ট থেকে লকে যাবো, লক থেকে সিলেকশন, হ্যাঁ এইভাবেও করতে পারেন। তারপর হচ্ছে আবার জাস্ট ধরে কন্ট্রোল টু দিতে পারেন, তাহলে কিন্তু লক হবে। বুঝি নেই ভাই, বাইরে থেকে কোনো সমস্যা, জাস্ট এভাবে সিলেক্ট করলাম, এই দেখেন এটাকে সিলেক্ট করলাম, এটাকে তো লক করতে যাচ্ছে, কন্ট্রোল টু প্রেস করব তাহলে কিন্তু লক হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, নিজাম ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। এটা কত নম্বর ক্লাস, এই ক্লাসে কত নম্বর ক্লাস? আমি এই ব্যাচের, আচ্ছা এক মিনিট, সেটা হচ্ছে আজকে হচ্ছে যে 24 নম্বর ক্লাস। ঠিক আছে ভাই, ওকে। নিজাম ভাই শর্টকাট কমান্ডে কি কন্ট্রোল কন্ট্রোল টু এর কথা বলছেন? হ্যাঁ কন্ট্রোল টু, কন্ট্রোল টু দিলে লক হবে, আবার যদি আপনি আনলক করতে চান তাহলে হচ্ছে কন্ট্রোল অল্টার টু, ঠিক আছে? আপনি যদি এভাবে মনে না থাকে তাহলে এখান থেকে যাবেন, অবজেক্টে যাবেন, দেখেন লকের ক্ষেত্রে কী দেওয়া আছে, এই দেখেন আপনি এটাকে লক করতে চাচ্ছেন, তো হয়তো প্রথম প্রথম হয়তো মনে না থাকতে পারে, এই যে সিলেকশন কন্ট্রোল টু, ঠিক আছে, তাহলে যেটা আপনি সিলেক্ট করছেন শুধুমাত্র এটাই লক হবে। তারপর হাইটের ক্ষেত্রেও সেমভাবে, দেখেন সিলেকশন কন্ট্রোল থ্রি, অর্থাৎ যেটাকে সিলেক্ট করছেন এটাকে আপনি হাইট করতে পারবেন, কন্ট্রোল থ্রি দেবেন হাইট হয়ে যাবে।
ঠিক আছে এই যে আনলক করতে চাচ্ছেন এখানে যে আনলক অল তাহলে কন্ট্রোল অল্টার টু শো অল মানে হচ্ছে হাইড থেকে আবার কি করতে চাচ্ছেন আনহাইড করতে চাচ্ছেন তাহলে কন্ট্রোল অল্টার থ্রি আপনি এভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন। আর কোনো সমস্যা? হ্যাঁ অবশ্যই আছে, সেটার জন্য হচ্ছে দেখেন আমাদের কি কাজটা করতে হবে সেটার জন্য হচ্ছে কন্ট্রোল কি কন্ট্রোল কে অথবা এখান থেকেও করা যায় সেটা হচ্ছে ফাইল ফাইল থেকে হচ্ছে প্রিপিয়ারেন্স একটা আছে যাই হোক এই যে দেখেন এখান থেকে প্রিপিয়ারেন্স একটা অপশন আছে এখানে জাস্ট একটা ক্লিক করবো এইটা হচ্ছে দেখেন কিবোর্ড ইনক্রিজমেন্ট অর্থাৎ আপনি কতটুকু সরাতে চাচ্ছেন সাপোজ আমি এখন 0.5 বা 0.5 ইঞ্চি করে সরাতে চাচ্ছি দেখেন আমি জাস্ট এটা যখন দিচ্ছি তখন 0.5 ইঞ্চি করে কিন্তু শেষ হতেছে ঠিক আছে এখন আমি চাচ্ছি যে এত বেশি না আর একটু কম তাহলে আবার কন্ট্রোলকে অথবা প্রিপিয়ারেন্সে যাবেন গিয়ে এখান থেকে আপনি কতটুকু সরাতে চাচ্ছেন 0.02 এই টাইপে দিতে যাচ্ছে এখন দেখেন এটা আমি যখন সরাচ্ছি এটা 0.02 ইঞ্চি করে সরতেছে। আচ্ছা ভাই আর হচ্ছে আরেকটা সমস্যা ভাই আমার হচ্ছে আপনার ওই যে আমি যে কন্ট্রোল আর ওই যে থার্ড ব্র্যাকেট লেফট আর থার্ড ব্র্যাকেট রাইট ভাই ওইটা আমার কাজ করতেছে না মানে কোনো রকমে আমি হাইড করতে পারতেছি না। ওটা কাজ করবে না কেন ওটা তো কাজ করার কথা ভাই আমি তো সিলেক্ট মানে প্রথমে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর ভাই কোনো রকমে হাইড আসছে না ওটা ওটাতে তো হাইড করে না হাইড করতে গেলে তো আপনাকে কন্ট্রোল 3 দিতে হবে ভাই ওইটার কাজ তো ভাই যে উপরের লেয়ারটা নিচে যাওয়ার হ্যাঁ ওটার কাজ হচ্ছে লেয়ারগুলোকে আপ ডাউন করা হ্যাঁ উপরে নিচে করা এই যে উপরে নিচে যাচ্ছে হ্যাঁ আর কারো কোনো সমস্যা বলেন ভাইয়া আমি ভাই একটু বলি হ্যাঁ আরাবত ভাই বলেন আমি শুনতে পাইনি আপনার কথা ভাইয়া বলছি যে আমার না ওই হচ্ছে মানে বিজনেস কার্ড সেভ করার পরে ভাই আপনি দেখাইছিলেন যে যত জুম করে ওইটা ফেটে যায় কিন্তু ভাই আমি না সেভ করার পরে দেখতেছি ওটা সেভ করার পরে সেটা ফেটে যাবে কারণ সেটা তখন যে ফেজ রাস্টারাইজ ইমেজ হয়ে যাচ্ছে আপনি যখন কাজ করবেন তখন ফাটবে না তখন সেটা কি হচ্ছে ব্যাক টু ইমেজ আসবে হ্যাঁ ভাই যখন হচ্ছে আর্টবোর্ডের উপরে আমি দেখবো তখন ফাটবে না কিন্তু আমি যখনই হচ্ছে ওইটা তখন তো ফাটবে কারণ সেটা তখন আর ব্যাকটোরে নাই সেটা তখন রাস্টারাইজ হয়ে গেছে ইমেজ হয়ে গেছে জেপিজি তখন ফাটবে। বুঝতে পারছি ভাই আমি আগে মনে করতেছি না যে হচ্ছে আমার কাজ হচ্ছে না আমি না মিশন করতেছি এই জন্য হচ্ছে এক্সপোর্ট করার সময় ওটা যখন আমি আবার একটু জুম করে দেখতেছি তখন দেখতেছি ওইটা তখন ফাটবে ভাই তাহলে আমার ধরেন বিজনেস কার্ডটা আমি ডিজাইন করে প্রিন্টে নিয়ে যাব তখন আমি কি কিভাবে করে নিয়ে যাব তাদের কাছে সেম আপনি যেভাবে কাজটা সেভ করলেন ওইভাবে সেভ করে নিয়ে যাবেন তার কাছে তাহলে ওই পিএনজি আকারে আচ্ছা তারা কি ফরম্যাট থেকে ওইভাবে ডাউনলোড দিবে নাকি আমি জেপিজি জেপিজি তে ফেটে দেব কেন ফাটবে ভাই আপনি এই যে সাপোজ একটা আমরা তো নর্মালি সব কাজগুলো এইভাবে করা যাচ্ছে আপনি যখন রেজুলেশন তো ভালো করে দিবেন যেমন ফটোশপে কাজ করতে গেলে 300 দিচ্ছেন এখানেও 300 নিয়ে কাজ করবেন তাহলে ফাটবে না ফাটার কথা না। আচ্ছা ভাই ওই যে আমরা তো আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ওটাকে হচ্ছে এক্সপোর্ট করতাম এখন ওই স্লাইস টুল দিয়ে স্লাইস করে তারপরে এক্সপোর্ট করব নাকি সেভ করব না 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 স্লাইস টুল দিয়ে করতে গেলে আপনার এটা রেজুলেশন কমে যাবে স্লাইস টুল হচ্ছে শুধুমাত্র একটা অংশকে যেটা স্লাইস করে সামান্য একটু অংশ সেটা দেখা যাচ্ছে এই টাইপে ওটা স্লাইস করে কি হবে সেভ করব সেভ আপনি করবেন ব্লিট সহ তারপর এটা যখন ইমেজ করতে যাবেন বা প্রিন্ট করতে যাবেন সাপোজ বিজনেস কার্ড তখন এটা তো পুরোটা থাকবে না এটা কাটা পড়বেই ওখান থেকে ওরা কেটে সেটা আপনাকে ঠিক করে দিতে পারবে সমস্যা নেই এটা নিয়ে আপনি টেনশন করার কিছু না ধরে আমি তো কি করব ওই যে প্রেজেন্টেশন করব তখন তো আমার কাটা লাগবে তখন আপনি ফটোশপ যেহেতু আপনি প্রেজেন্টেশন করতে গেলে মকআপ করতে হবে ঠিক আছে প্রেজেন্টেশন বলতে আমরা মকআপ বুঝি আপনাকে ফটোশপে যেতে হবে তখন আপনি যদি সাপোজ এটা ঠিক করে নিতে পারেন ওখান থেকে তখন আমি কি করব ওখান থেকে ঠিক করে নেবেন কেটে নেবেন 3.5 দিয়ে কেটে নেবেন ও আচ্ছা মানে আগে হচ্ছে আমি ই দিয়ে কাটতে পারবো না আগের মতো ফটো না 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 এখানে আপনি একদম ব্লেড সহ নিতে হবে টিকমার্ক দিতে হবে কারণ সেটা যদি আপনি টিকমার্ক না করেন তাহলে দেখা যাচ্ছে যে সাপোজ
এই যে আমার একটা কার্ড ছিল একটা ডিজাইন করতেছেন যেহেতু আমরা আর্টবোর্ডে বাইরে রেখে কাজ করতে পারি তো আমাদের অনেক সময় এরকম বিভিন্ন জায়গায় বাইরেগুলোও সেই হয়ে যায় বাইরেগুলো কিন্তু ইমেজ আকারে চলে আসবে বুঝতে পারছেন তখন আপনার হয়তো ইমেজটা দেখা যাচ্ছে আমি এখন যেভাবে স্ক্রিন দেখা যাচ্ছে এই টাইপে থাকতেছেন তো আপনার মেন ইমেজটা আপনার ফোকাস করা দরকার ছিল এখানে বাট এটা ফোকাস না হয়ে সে কিন্তু পুরোটার মধ্যে ফোকাস হয়ে তখন আর জিনিসটা দেখতে ভালো লাগবে না কিছু শিখিয়ে দিলাম এখন ধরেন এগুলোকে আবার বাইরেও রাখতেছি এই টাইপের হয় কিন্তু আমরা যেহেতু ডিজাইন করি অনেক সময় ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টকে তো আর একটা দেওয়া যায় না মাঝে মাঝে হয়তো ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট দেওয়া যায় সেটা অনুযায়ী কি একটা দেওয়া যায় আর মাঝে মাঝে কী করতে হয় আমাদেরকে যদি বলা যায় ক্লায়েন্ট তুমি ডিজাইন করে আমাকে দেখাও আমি একটা অপশন দাও আমি যদি চুজ করো সেক্ষেত্রে আপনি হয়তো আর ডিজাইনগুলো করলেন সাপোজ এটা একটা কালারে করলেন ঠিক আছে একটা কালার বা অন্য একটা ডিজাইনে করলেন তারপর হচ্ছে এটা আর একটা কালার বা ডিজাইনে করলেন করার পরে ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন তো দিতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে আপনাকে কী করতে হবে একটা আর্টবোর্ডের মধ্যে বা একটা মধ্যে কী করবেন আপনি ডিজাইনগুলো করে ফেললেন করার পরে এখন আপনি ক্লায়েন্টকে জাস্ট এই অংশটুকু দিতে চাচ্ছেন দিতে গেলে আপনি কী করবেন ফাইল ফাইল থেকে হচ্ছে সেভ বা এক্সপোর্টে যাবেন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আসবে এখান থেকে আপনি লোকেশন ঠিক করে দেন ইউজার বোর্ড কেন দেব ইউজার বোর্ড দিলে এখন শুধুমাত্র এই সাদা অংশটুকু দেবো আর যদি আমি ইউজার বোর্ড না দিই দেখেন তাহলে কী হচ্ছে আমি হয়তো রাত করলাম বা অন্য কোনো কাজ রাখলাম ঠিক আছে একটা ডিজাইন যখন করতেছি সেখানে আমার কিছু এলিমেন্ট থাকতে পারে যেটা আমরা ফটোশপে কি করতাম বারবার নিয়ে আসতে হইতো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সাপোজ আমি যখন ডিজাইন করি আমি কি করি একদম ক্লায়েন্ট যত রকম রিকোয়ারমেন্ট দিয়ে দেয় সবগুলোকে প্রথমে সাজাই ঠিক আছে ওদের টেস্টগুলোকে কপি করে নিয়ে আসি এখানে বসাই তারপর হচ্ছে আমি আস্তে আস্তে একটা লেআউট যদি দিয়ে দিই তাহলে সেটাকে বসাই দেন আমি এগুলোকে বসে বসে এখান থেকে বসে বসে চিন্তা করি আমাকে বারবার যাইতে হচ্ছে না ওখান থেকে দেখতে হচ্ছে না কারণ আমি এক জায়গায় সব দেখতে পাচ্ছি এগুলো আমার হয়তো রাফ করলাম বা অন্য ক্লায়েন্টকে তো আর এগুলো দেওয়ার দরকার নাই কারণ এগুলোর দরকার নেই ক্লায়েন্টের দরকার হচ্ছে আমার ডিজাইনটা কারণ আমি ডিজাইন করার সময় শুধুমাত্র ইউজ আর্টবোর্ড দিয়ে দিই বুঝতে পারছেন এই যে এখন আমরা এখন ইউজ আর্টবোর্ড না দেওয়ার কারণে এই যে আপনি যে রাফগুলো করছেন রাফগুলো কিন্তু চলে আসছে যেগুলো কিন্তু আমাদের দরকার ছিল না ক্লায়েন্টের এগুলো কোনো দরকার নেই বুঝতে পারছেন আমরা করার সময় কী করতে হবে অবশ্যই ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করবেন জাস্ট একটু আর কিছু না গতদিন হচ্ছে বলতেছিলেন প্যাটার্ন ইউজের ক্ষেত্রে মেক করে ওটা ইউজ করবো আচ্ছা মানে ডিফল্ট কি কোনো প্যাটার্ন এখানে নাই ইলাস্ট্রেটরে ওই টাইপের কোনো প্যাটার্ন এখানে নাই আপনাকে এখানে মেক করতে হবে আরেকটা কথা আমি যখন আইকন ডাউনলোড করতেছি তখন কি আমার কোনো ওয়ে আছে জানার যে এর সাথে কি তিন মাস না সেটা আসলে জানার কোনো ওয়ে নাই কারণ আপনাকে কারণ শেপটা কোনো না কোনো ডিজাইন ডিজাইনের করছে এখন সে কোন স্টাইলে করছে কারণ সবাই একই স্টাইলে ডিজাইন করে না বুঝতে পারছেন এই যেমন আমার স্টাইল হয়তো এরকম থাকতে পারে যে আমি একটা ডিজাইন করলাম ডিজাইন করার পরে হয়তো আমি ডিজাইন করতে যাই হয়তো দেখা গেলো যে আমি চাচ্ছি না আর্টবোর্ডে বাইরে যাচ্ছে বাইরে যাক ঠিক আছে হ্যাঁ আপনি হয়তো ডিজাইন করতে চাচ্ছেন যে না আমি ডিজাইন যেহেতু এটার মধ্যে করবো হয়তো বা দেখা যাচ্ছে যে এই শেপটাকে এভাবে দিতে চাচ্ছেন আমি জাস্ট একটু উদাহরণ দেখাই আপনি এই শেপটাকে হয়তো এইভাবে দিতে চাচ্ছেন তা আমি হয়তো কী করবো যে এটা এইভাবে কেটে এখান থেকে সুন্দর করে বসাবো যে বাইরে যাচ্ছে না এখন আপনি হচ্ছে ডিজাইনের মানুষ আপনি বলছেন যে এটা তো আমার থাকলে সমস্যা কী এটা আমার থাকবে না আপনি হয়তো শেষে কী করলেন যে এইরকম আরেকটা শেপ নিয়ে এভাবে আরেকটা শেপ নিয়ে কী করলেন সবগুলো ডিজাইন শেষ করার পরে জাস্ট ধরে কী করলেন কন্ট্রোল সেভেন দিয়ে একটা ক্লিপে মার তাহলে বাইরের অংশটা থাকলেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেলো দেখেন আপনার এটা দেখে কি বোঝা কোনো উপায় আছে আপনি ক্লিপিং মাস করছেন কি করেননি একজন এক এক স্টাইলে ডিজাইনগুলো করে বুঝতে পারছেন তাদের স্টাইলগুলো কন্ট্রোল সেভেন দিয়ে ক্লিপিং মাস করলাম শুধুমাত্র আমার এই অংশটুকু আমি দেখতে চাচ্ছি বাইরের অংশগুলো আমি দেখতে চাচ্ছি না তো এটা কিন্তু একটা স্টাইল হইতে পারে হয়তো বা না হলে কী করতাম আমি এরকম ক্লিপিং মাস্টের দিকে যাবো না তখন আমি বসে বসে এটাকে ঠিক করতাম এখানে এগুলো কেন বাড়তে হয়ে গেলো এগুলোকে ডিলেট করে দিই ঠিক আছে এই টাইপেরও কিন্তু কাজ করতাম এটা আমার ইচ্ছা আমি আসলে কীভাবে কাজ করতে পারছি আপনি ডিজাইনের মানুষ আপনি কীভাবে কাজ করবেন সেটা আপনি ভালো করেন এক একজনের একটা স্টাইল একই রকম জি জি
লাইট শো দিয়ে আমরা যখন গুগল ফোন গুগলে কোনো ইমেজকে সার্চ করি, আপনি একটা ফরম্যাট দেখাই দিয়েছিলেন না যে ওই ইমেজ থেকে যে ওই রিলেটেড কত ভালো রেজলিউশনের ইমেজ পাওয়া যায় একটু দেখাই দিবেন, আমি বুঝতে পারছিলাম না। সাপোজ এই ইমেজটা আমাদের লাগবে, ওকে আমি লাইট শটে যাচ্ছি, লাইট শটে গিয়ে জাস্ট কী করলাম এটাকে ড্র করলাম, তারপর হচ্ছে গুগলে চার্জ দিচ্ছি দেখেন। দেখেন এটা এখন সাইজগুলো চলে আস্তে আস্তে এই টাইপের, এই যে অনেকগুলো ইমেজ আপনি যে কোনো একটাতে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে সেটাকে এখান থেকে কী করবেন, ভিউ ইমেজ একটা অপশন আসবে বা না আসবে নাই, এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন চার্জ গুগল ফর ইমেজ, ওকে। তাহলে দেখেন এই ইমেজটাকে সে খুঁজে বের করবে, দেখেন এখানে অনেকগুলো ফাইন্ড আদার সাইজ অফ দিস ইমেজ, অর্থাৎ এখানে এই ইমেজটা অনেকগুলো সাইজ এখানে পাইছে, আপনি অল সাইজে যা প্রথমে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে অলরেডি সাইজগুলো দেওয়া আছে, প্রথমটা হচ্ছে একদম ভালো কোয়ালিটির ইমেজ, এটা দেখেন 3000x3000 পিক্সেলের, এটা অনেক ভালো একটা কোয়ালিটির, আপনি এখান থেকে ভিউ ইমেজ দিবেন দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন, এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি হয়েছে দেখেন। আর এই রিলেটেড ভাই একটা প্রবলেম আমি হচ্ছে আপনার তো যেমন ডিফল্ট গুগল ক্রোম ইনস্টল ওপেন হচ্ছে লাইট শোটের পরে গুগলের যে সুবিধা, আমি তো পাচ্ছি না ভাই এটা চেঞ্জ করতে, আমার মজিলাতে যাচ্ছে আলাদা একটা ইয়ান শো করো, সেটার জন্য আপনি কোথায় যাবেন, এই যে এখান থেকে সেটিংসে যাবেন, যে সেটিংস জি সেটিংস থেকে হচ্ছে আপনাকে অ্যাপস সম্ভবত দেখুন, এই যে এখান থেকে ডিফল্ট অ্যাপস, ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে ওয়েব ব্রাউজার থেকে দেখেন মানে এখানে ডিফল্ট যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন যেমন ক্রোম গুগল ক্রোমে দিয়ে দেবেন, তাহলে সে কিন্তু যতবার যাই করবেন সে কিন্তু ডিফল্ট ব্রাউজার হিসেবে এটা থাকবে, গুগল ক্রোম থাকবে, ঠিক আছে পারব। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই হ্যাঁ বলেন, প্রশ্ন থাকলে প্রশ্ন শুনি, সমস্যাগুলো আগে সমাধান করি ঠিক আছে, তারপর আমরা প্রয়োজনে ক্লাস করব। ভাই এখানে আমি একটা মানে অ্যালাইন করার জন্য এইটাটা আনছিলাম, এখন এটাকে আমি ওর নিতে পারতেছি না, এটা কিভাবে নিব? এটাকে জাস্ট ধরেন টান দিয়ে এভাবে ধরে ফেলেন, সিলেক্ট করেন, হচ্ছে না না এটার জন্য আপনি বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে এখানে আনলক গাইড একটা অপশন দেওয়া আছে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, পরে এটাকে আবার ধরেন, এভাবে না এটাকে জাস্ট ডিলিট করতে হবে, এটা ওখানে রাখতে পারবেন না, এটা ডিলিট করে দিতে হবে, দেখেন ওটা কিন্তু ডিলিট হয় নাই, ওটা কিন্তু ওখানে আবার আছে, যান না একটু দিকে যান গেলে দেখতে পাবেন, হ্যান্ড টুল দিয়ে ধরেন ভাইয়া বলেন। হ্যাঁ এই যে যদি মানে ওই গাইডটা থাকেও গাইডটা তো আর ইমেজে আসবে না, আসবে না আসবে না, মানে গাইড তো এই দেখতে পাচ্ছেন ওটা চলে গেছে, মানে আচ্ছা চলে গেছে ভাইয়া, গাইড ছড়িয়ে দিলে কি চলে যায় না এটা নাকি থেকে যায়? আমি তো এইভাবে ছড়িয়ে দিই, ডিলিট তো করা লাগবে না, ওটা থাকার কথা না, ওটা চলে যায়, গতকালকে না আমরা একটা করলাম গাইড দিয়ে এখানে, আমি দেখি একটু দাঁড়াও, অবজেক্ট অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, প্রিভিউ ওকে, ক্লিক অ্যারেঞ্জ বিল টু ফর্ম মেক গাইড, গাইডটা তো বাইরে চলে গেছে, মাইনাস করতে হবে না, আচ্ছা ভাই গতদিন ওর মাইনাসটা মনে আছে কিন্তু মাইনাসটা কেন দিচ্ছে এটা বুঝিনি, এই যে এখন আমি মাইনাস দিন এটা বাইরের দিকে গাইডটা বাইরের দিকে হচ্ছে, তো আমি তো যেহেতু সেজন ভিতরের দিকে রাখতে হবে তো আমি মাইনাস দিব, এই জন্য আমি এখন মাইনাস দিন এটা বাইরের দিকে চলে গেছি, আমি যদি মাইনাস দিতাম তাহলে এটা ভিতরের দিকে থাকতো, এই যে মাইনাস তাহলে ভিতরের দিকে আসবে, ওকে রাইট বাটন করে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ টু বিং টু ফ্রম
হচ্ছে মেইন গাইড ওকে মানে শিফটটা আমরা লাগাতে পারি এখন এটা ডিজাইন করি এগুলা থাকবে না অবশ্যই আজকে এগুলা export as desktop user ভাইয়া ভাইয়া বারবারই স্ক্রিন চলে যাচ্ছে কেন এবার কেউ চলে গেছে আপনি বারবার লিভ নিচ্ছেন আর ঢুকতেছেন কেন আমরা তো দেখতে পাচ্ছি এই যে গাইডটা কিন্তু আসে না পুরো কানেকশন করতে বুঝতে পারছেন গাইড কিন্তু আসে নাই সমস্যা নেই আচ্ছা ভাইয়া ধরেন যে আমি ওই নেট থেকে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপারগুলো ডাউনলোড করলাম ব্যাকগ্রাউন্ড দিতে অবশ্যই ওইটার অপাসিটি বাড়ায় কমায় আমি হচ্ছে আমার ডিজাইন ইউজ করলাম সেক্ষেত্রে থেকে সেটা কপিরাইটে ধরবে বা ট্রিটমেন্ট হবে এখন আসলে কপিরাইটের ব্যাপারটা কি সেটা একটু জানতে হবে আপনি কারোর অনুমতি ব্যতীত তার কোনো একটা ডিজাইন ব্যবহার করা সেটা হচ্ছে কপিরাইট ধরতে পারলে তো আপনার সমস্যা হবেই তবে না ইউজ করাই বেটার এখন ওই যে ব্যাকগ্রাউন্ডের জন্য এবার নিজে ওই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব অ্যাবস্ট্রাক্ট ফটো ক্রিয়েট করব এখন আপনি যদি ইউনিক তৈরি করতে চান আপনাকে অবশ্যই সেটা তৈরি করতে হবে আর যদি বলেন যে একটু রিস্ক তো নিতেই হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন কেন আপনাকে সাজেস্ট করতেছেন আপনি ইউজ করেন ভাই আমি এখন স্ক্রিন দেখতে পাচ্ছি না আপনি এখন চেক মাই চলো মাই আচ্ছা আমি আপনাকে কিছু ডিজাইন দেখাই তাহলে আপনি একটু বুঝতে পারবেন দেখবেন ভাইয়া হ্যাঁ অবশ্যই আমি কি স্ক্রিন শেয়ার আসছে এখন চেক দেখা যাচ্ছে এখন জি ভাই দেখতে পাচ্ছি আর এখানে অনেকে প্যাটার্ন নিয়ে সমস্যা করতেছে যে আমি বিজনেস কার্ডের প্যাটার্নগুলোকে আমার প্রত্যেকবার কি তৈরি করা সম্ভব কিনা ঠিক আছে কিনা অনেকে এই সমস্যাটা করতেছেন তাদের জন্য আমি একটু সমাধান দিই নিয়ন ভাই আপনি সমাধান আপনার সমস্যা বের করেন আর হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ারে চলে আসছেন বাকিদেরকে পরে দেখাই তারপরে তাহলে কি স্টক শেয়ারিং দিব আপনি কি বের করছেন সমস্যা সমাধান আপনার কি সমস্যা প্রায় চলে আসছি আচ্ছা দেখেন ধরেন যে এই যে এটা এটা আমি যে ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি এসে ডাউনলোড করে ইউজ করছি ঠিক আছে কারণ এই ব্যাকগ্রাউন্ড করতে গেলে আমার আরও দুই এক ঘন্টা সময় লাগে সেটা তো অবশ্যই এখন তাহলে হচ্ছে কি এটা কি আমি এইভাবে ইউজ করতে পারবো না অবশ্যই অপাসিটি কমায় মানে অবশ্যই পারবেন না কেন আপনি ইউজ করলে একটু কি নিষেধ করবে না তাহলে যে তাহলে কি কপিরাইটের সমস্যা হবে না কোনো এগুলো তো আপনি ফ্রিতে ডাউনলোড করছেন তো এগুলো অলরেডি ওরা দিছে এগুলো ডাউনলোড করে ইউজ করার জন্য আপনি করতে পারবেন গুগলে কি তাহলে সবই ফ্রি আমি তো গুগলে সব কিছুই পাই তাহলে কি সব কিছু ফ্রি মোটামুটি ইউজ করতে পারবেন তারপর একটু কিছু সতর্ক থাকতে হবে সাপোজ আপনি হয়তো একজনকে ডিজাইন করে দিচ্ছেন এখন সেটা চিন্তা করতে হবে যে ভবিষ্যতে উনি কোনো রকম সমস্যা করতেছে কিনা কারণ উনি যদি সমস্যা ফেস করে উনি তখন আপনাকে বলবো ভাই আমি তো এমনি এমনি সমস্যা করতেছি যে এই ডিজাইনটা আপনি করেন না এটা আরেকজন ডিজাইন করছে ঠিক আছে এখন উনি আমাকে এইভাবে বলতেছে উনি যদি আপনার সমস্যা করবে ডিজাইনে কিন্তু আপনি যেহেতু ওনার একটা ডিজাইন করে দিচ্ছেন আপনি আপনার সমস্যা পড়তে পারেন তো আপনি হয়তো একটু রিস্ক নিতেও পারেন রিস্ক নিয়ে তো ডিজাইন করা যায় সমস্যা কি আচ্ছা ঠিক আছে এটাই জানাচ্ছি আর এগুলো হচ্ছে ফ্রি বেশিরভাগই ফ্রি এগুলো আপনি ইউজ করতে পারবেন এগুলো তো দেওয়া হয় আছে আপনাদের ইউজ করার জন্য আপনি ইউজ করতে পারেন তবে একটু সতর্ক থাকা ভালো আচ্ছা ঠিক আছে নাহলে এই যে এত কিছু ফ্রি ফ্রি কে কথা বলেন ফ্রি ফ্রি কে এত ফ্রি ফ্রি এগুলো কার জন্য আমাদের জন্য আমরা ওখান থেকে নিব ইউজ করব এখানে এদের আগে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করতে হবে ঠিক আছে ফ্রি কি তো দেয়া থাকে যেটা ফ্রি কিন্তু হচ্ছে যে গুগলে তো দেয়া থাকে না ফ্রি কোনটা ফেক কোনটা কোনটা ইউজ করে আর কি ভাই ভাই আপনি সাবস্ক্রাইব সময় আপনি সাবস্ক্রিপশন অপশন অলরেডি ফ্রি লিখে সাবস্ক্রাইব না এই যে গুগল থেকে আপনি বের করতে পারেন আমি দেখাই দিচ্ছি সেটা কি হবে দেখেন জাস্ট আমি এই ভেস্টিক লিখে একটা চার্জ দিচ্ছি দেখা যাচ্ছে আমার স্ক্রিন আমার কাছ থেকে
ভাই পিন নেই আমরা তো ভাই দেখতে পাচ্ছি আপনি পিন করেন না পিন করলে তো হচ্ছে যে পিন করেন না কেন ভাই এই ডেটে পিনের অপশন থাকবে না কেন ভাই এটা কোন কথা আচ্ছা দেখেন এখান থেকে আমরা কিভাবে ডাউনলোড করব এই যে টুলস ঠিক আছে এই যে ইউজার রাইটসে যাবেন গিয়ে এখান থেকে আপনি যেগুলা ইউজ করবেন দুই নাম্বার অপশন মানে দুই নাম্বার না দাঁড়ান এখান থেকে একটু না এখান থেকে সেটিংসে যাবেন সেটিংস থেকে হচ্ছে অ্যাডভান্স আসছে ঠিক আছে গিয়ে এখান থেকে একদম শেষেরটাতে যাবেন গিয়ে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি আপনি যদি ইউজ করতে পারবেন দেন অ্যাডভান্স আসছে ক্লিক করবেন এখন এখানে যে শেপগুলো আসছে এগুলো আপনি যদি ইউজ করেন এগুলোর জন্য কোনো কপিরাইট হবে না আচ্ছা ভাই এই এই সেটিংস থাকা অবস্থায় আমি যদি উপরে যা কিছু সার্চ করি তার জন্য কপিরাইট খাবো না তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আপনি অলরেডি ওরা বলে দিছে যেগুলো আপনি কিভাবে ইউজ করতে পারবেন আচ্ছা সেটিংসে যাব সেটিংস থেকে কোথায় যাব অ্যাডভান্স আর ঠিক আছে এখান থেকে হচ্ছে যে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়াল আপনি যদি কমার্শিয়ালি ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইট ধরবে না এগুলো বুঝতে পারছেন জি ভাই তাহলে তো ভালো হলো এখন নিজেদের ইউজ করা যাবে তো এখানে যে জিনিসটা পাই সেটা হচ্ছে মানে ভালো ভালো যেগুলো আমার মনে হয় এগুলো আছে এখানে সঠিক ভাই এসব তৈরি করা যায় না অবশ্যই যায় আপনি তৈরি করেন সিস্টেম তো সবই একই পারবেন না এগুলো তৈরি করতে এই যে এখানে এটা দেখেন নিয়ম ভাই এটা এই যে এটা তৈরি করেন এগুলো হচ্ছে কি আপনাদের কিছু শেপ পেন টুলের কাজ তারপর হচ্ছে হচ্ছে কি আপনার নেওয়ার পরে তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে সেম এটাকে ব্লেন্ড টুল দিয়ে কাজটা করতে হবে এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি যেমন আমি একটু আমি একটু দেখাই দিচ্ছি হ্যাঁ আমি আমার মতো করে একটা দেখাচ্ছি আপনাদের দেখেন আমি আমার মতো জাস্ট একটা দেখাচ্ছি সাপোজ এই টাইপের একটা দেখাচ্ছি কিন্তু এটা তো শেপ হয়ে যাচ্ছে শেপ শেপ হচ্ছে না মানে ভিতরটা তো কালার হয়ে যাচ্ছে চেক করেন তো ফিল কালার অফ করে দিলেই অফ হয়ে যাবে সাপোজ এই টাইপের একটা নিচ্ছি নাওয়ার পরে জাস্ট এটাকে আমি কি করলাম এটা কপি করলাম কন্ট্রোল এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ ওকে দেওয়ার পরে এটাকে একদম ছোট করে দিচ্ছি এটা আপনার ইচ্ছা আপনি আসলে কিভাবে করতে চাচ্ছেন আমি আমার মতো করে একটা ডিজাইন দেখাচ্ছি দেওয়ার পরে দুইটাকে আমি একসাথে ধরলাম তারপর হচ্ছে ব্লেন্ড টুলে যাচ্ছি গিয়ে এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করলাম জাস্ট এখানে ডাবল ক্লিক করবো করার পরে প্রিভিউ অন রাখবো এখান থেকে স্টেপ দেবো আমার কতগুলো স্টেপ লাগবে দেখেন এটা কিন্তু এখন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে নিয়ম ভাই এই ডিজাইনটা করতে বুঝিনি ভাই আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিতে পারতেছি না এখানে গ্রেডিয়েন্ট কালার ওই ট্যাবে দেওয়া যায় না এখানে হচ্ছে জাস্ট সিলেক্ট করে না কালার দিলে গ্রেডিয়েন্ট হয় হ্যাঁ এগুলা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনি জাস্ট কালার দিয়ে দিবেন ভাই আপনি তো দুইটা ইশের হচ্ছে একদম মাথা মাথা ধরছেন একটা মাথা একটা মাঝখানে ধরেন দেখবেন ডিজাইনটা আরো একটু সুন্দর হবে দেখেন তো এটা ধরে কেমন হয় হ্যাঁ ওভাবে করা যায় আপনি তো বলো আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনি আপনার মতো করে করতে পারেন কাজগুলো নিয়ম ভাই আরেকবার খালি দেখাবেন আমি ধরতে পারি নি এই যে জিনিসটা একটা একটা সেম জিনিসটাকে কি করলাম একটা শেপ নিলাম নিয়ে আমি জাস্ট আলাদা করলাম ঠিক আছে ব্লেন্ড টুলে কাজটা আর কি এরপর হচ্ছে আপনি জাস্ট দুটাকে একসাথে সিলেক্ট করবেন সিলেক্ট করে ব্লেন্ড টুলে যান নিয়ম ভাই বলতে চাচ্ছে এভাবে একটা ধরতে আর একটা হচ্ছে এখানে ধরতে নাকি সেম জিনিসটাই তো আসলে জাস্ট একটু ঘুরবে মনে হয় মাঝখানে ভাই মাঝখানে মাঝখানে একটা একটা মাথা আরেকটা মাঝখানে এখানে না হ্যাঁ 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 করতে পারেন আগে স্টেট আসতে প্রিভিউ প্রিভিউ থেকে হচ্ছে যে স্টেপ না একই স্টেট আসতে এখান থেকে আপনি জাস্ট আসতে আচ্ছা ভাই আপনি যখন হচ্ছে দুইটা কি ধরলেন স্ট্রেট লাইন ধরলেন তারপরে একটা আসলো না যে একদম
বড় থেকে ছোট হইলো আবার বড় হইলো ওইটা কিভাবে হইলো তাইলে কোনটা বড় হইছে আমি কত বুঝি নাই আচ্ছা আমি আবার দেখাচ্ছি দেখেন পেন্ডুল দিয়ে আপনি আপনার মতো করে একটা ড্র করলেন জাস্ট ঠিক আছে জাস্ট আপনার মতো করে একটা ড্র করলেন সাপোজ আমি এই টাইপের একটা ড্র করলাম ওকে নাওয়ার পরে জাস্ট এটাকে কি করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম মানে সেম এই জিনিসটাকে আমি একটা কপি করলাম কপি করে আপনি জাস্ট এটাকে কি করলাম সরাই দিচ্ছি দেখেন আপনি যদি একে সরাই দেন বা দেখেন এটাকে যদি আমি এখন এখানে বসাই তাহলে দুটো কিন্তু সমান থাকবে তো আমি চাচ্ছি যে একটা মাথা কি থাকতে চিকন থাকতে এটা এফে ডিজাইন করার জন্য তো আমি এই জন্য জাস্ট এটাকে ছোটো করে দিচ্ছি আর কিচ্ছু না বুঝতে পারছো এ ছোটো করে দিচ্ছি আপনি যদি সমান রাখেন সেক্ষেত্রে সমস্যা নেই এটা আপনি এখন কত ছোটো বড় করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতে আপনি কতটুকু ছোটো চাচ্ছেন বা চিকন চাচ্ছেন এই মাথাটা তারপর আমি এইরকম চাচ্ছি যে এইরকম এখান থেকে একটু চিকন হয়ে এদিকে একটু মোটা হবে বুঝতে পারছেন আমার চিন্তা ভাবনা হচ্ছে এই টাইপের আমি ব্লিন টুলে যাচ্ছি গিয়ে জাস্ট এই কর্নারটাকে ক্লিক করলাম এখান থেকে এখানে দিলাম দেখেন এগুলো কিন্তু হয়ে যাচ্ছে এরপর জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমি স্টেপ দিয়ে দিলাম কতগুলো স্টেপ লাগবে ওকে তাহলে আমার কিন্তু এই পাঁচটা চিকন হচ্ছে এবং এই পাঁচটা মোটো হচ্ছে এখন আমি আমার এই চিন্তা ভাবনা করে আমি আমার ডিজাইনটা করছি এখন আপনি যদি বলা যায় না দুটো সমান রাখবো সেক্ষেত্রে আপনি সমান রাখতে পারেন আপনার ইচ্ছে এখানে তো দুইটার ডিজাইনই সেম মানে একটা থেকে আরেকটা কপি করে তারপর সেই দুইটার মধ্যে করছি যদি দুইটা আলাদা আলাদা ডিজাইন হতো তাহলে কি হতো না ওই টাইপের হয় না সেম তো হবে আচ্ছা ভাই এটাকে কি অন্য কোনো শেপ দিতে পারবো আমি যেটা বলি যে ফিশ বা অন্য কিছু না ওই রকম পরিবর্তন করা যাবে না সম্ভবত আচ্ছা দেখি তারপরও হ্যাঁ যাচ্ছে আপনি জাস্ট প্রথমটাকে বা শেষটাকে যেভাবে মডিফাই করবেন কারণ এগুলো হচ্ছে মেন ঠিক আছে এগুলোকে আপনি যেভাবে মডিফাই করবেন হ্যাঁ এগুলো শেপ দিবেন হ্যাঁ এগুলোকে যেভাবে মডিফাই করবেন আপনি বাকিগুলো কিন্তু ওভাবে হবে যেহেতু ব্লিন্ডে আছে দেখেন এই যে বুঝতে পারছেন তাহলে জাস্ট আপনি একটাকে শেপ কি করতে পারবেন দুইটা এখানে একটা প্রথমটা এবং শেষটা এই দুইটাকে কি করতে মডিফাই করতে পারবেন চাইলে এগুলো কালার পরিবর্তন করতে পারবেন এখন এগুলো কালার পরিবর্তন করলে বাকিগুলো কী হবে ধীরে ধীরে একটা কালার মধ্যে চলে আসবে গ্রেডিয়েন্ট স্টাইলে একটা কালার তৈরি হবে ভাই এইটা কি কালার দিলেন ভাই এটা ব্লু কালার দিলাম দুইটা কালার দেখাচ্ছে ভাই হ্যাঁ এখন দুইটা কালার দেখাচ্ছে এগুলো গ্রেডিয়েন্ট স্টাইলে হয়ে যাবে এখন আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই দেখেন এই পাশে কালারটা যদি আমি অন্য একটা কালার দিতে যাই মানে দুই পাশে দুইটা কালার চেঞ্জ করা যাবে ভাই দুইটা কালার দিতে পারবো আচ্ছা তাহলে দুইটা একটা মানে গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট স্টাইলে দেখা যাবে কেন আপনি শেপ ধরতে পারবেন দুইটা ভাই এগুলো কিন্তু ধরতে পারবেন না ভাইয়া আমি হালকা একটু স্ক্রিন শেয়ার এসে আমি আপনাকে একটা জিনিস দেখাবো যেটা আপনি করবেন চেষ্টা করব একটুখানি চেষ্টা করব নিয়ন ভাই খুঁজে খুঁজে এত বড় সমস্যা গুলো কেন আনেন না বড় সমস্যা এটা ভাই দেখাচ্ছে কিন্তু আমি মুখে বলা ভাই বুঝতেছে না তাহলে দেখালে বুঝবে আমি চাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন হুম দেখতে পাচ্ছি আপনার মনের ভিতরে দুষ্টামি ভাই এই যে সেম জিনিসটা যে আমি ওই যে বললাম না আপনি মাঝখানে ধরেন মাঝখানে ধরলে কিন্তু এমন উল্টায় যাওয়ার কথা ওই সময় উল্টাইলো না কেন বুঝলাম না বুঝতে পারছেন এই যে এটা কি করছিলাম আমি তো দোষটা উল্টে নাই তো এই যে দেখেন এটাতে কিন্তু আমি যাচ্ছি যে আমি উল্টাইলে জিনিসটা আরেকটু সুন্দর হইতো ধরেন যে একটু পিস যদি দেই এই দেখেন জিনিসটা কেমন বড় থেকে আমি কিন্তু এই পাশেও সমান নিছি এই পাশেও সমান নিছি তারপর কিন্তু জিনিসটা উল্টায় এমন হইছে মানে বড় থেকে ছোট হইছে আবার ছোট থেকে বড় হচ্ছে এই জিনিসটা একটু আপনি ওইটায় প্রয়োগ করেন আপনি যেটা করছেন তাহলে মানে ডিজাইনটা আরো একটু মানে গর্জিয়াস হবে সেটা করতে পারেন আপনি মিডিল আদত ভাই আপনার ক্যামেরা অফ করেন আপনি মিডিলে দিতে চাইছেন হয়তো সম্ভবত মিডিলে আমার তো এখানে হচ্ছে না এখানে ধরছেন নাকি হ্যাঁ
হচ্ছে যে সিস্টেম একই, তো আপনি যেভাবে ধরেন ধরে দেখবেন কোন দিক থেকে কিভাবে হচ্ছে যে ঠিক আছে। হ্যাঁ এই ডিজাইনে একটু ভেরিয়েশন আসছে, এটাই যাচ্ছে। ভাই এইটা তো অনেক ভালো লাগতেছে ভাই, আরেকবার একটু করেন তো ভাই, আরেকবার একটু রিপিট করেন। হ্যাঁ ধীরে ধীরে একটা ইফেক্ট তৈরি হইলো, এটা রিপিট করেন একটু ভাই। রিপিট করতে হয় কেন এগুলো বারবার? আপনাদের তো এগুলো পারার কথা, কি আমি বুঝি না। এই সেম জিনিসটাকে জাস্ট ধরলেন, ধরে আপনি জাস্ট ব্লিন টুল দিয়ে দেখেন, আপনাদেরকে শিখিয়ে দিয়েছি একদম, আমি সেম যেটা দেখাবো সেটা করতে হবে, এমন তো কথা না। এই যে নিয়ন ভাই এখন বলছে মাঝে দিয়ে, তো আপনি এখানে শেষে দিয়ে দেখেন কি টাইপের ডিজাইন হয়, একই হয় নাকি অন্য কোনো স্টাইলের হয় সেটা আপনি দেখেন। এখন উনি আমি প্রথমে প্রথমটা দেখাচ্ছি, আপনারা যদি প্রথমটাই শুরু করেন তাহলে তো হচ্ছে না। এই যে একটা প্রথমে ক্লিক করি আর একটা দেখি এখানে ক্লিক করি, এটা আপনাদেরকে তো বের করতে হবে খুঁজে খুঁজে। এই যে এখানে ক্লিক করে দেখেন এটা কি হচ্ছে, এই যে এটা আরেক স্টাইলে হচ্ছে দেখেন। এগুলো আপনাদেরকে খুঁজতে হবে, আপনি প্রথমে মাঝে ক্লিক করলাম যে আমি এখানে দেখালাম, আপনি নিয়মটা মাঝেরটা ক্লিক করে বের করলো, আপনি শেষে ক্লিক করে দেখেন বা এখানে ক্লিক করে দেখেন শেষ থেকে কোন স্টাইলে হয়, এটা নিশ্চয় অন্য কোনো স্টাইলে হবে ঠিক আছে। এই যে দেখেন এটা একই স্টাইলে হচ্ছে, তো অন্য কোনো স্টাইলে হতে পারে, আপনি এগুলো খুঁজে বের করেন। আমরা যেরকম ওই যে পুরো 360 ডিগ্রিতে যেরকম ঘুরাই না সেটা বলতে যাবে না কেন, এই যে এটা তো একটা শেপ, শেপ যেরকম আছে সেরকমই থাকবে শুধু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর আর কারো এটা কিভাবে আনছেন, সিলেক্ট করছেন কিভাবে, মানে এগুলো তো শেপ আকার আছে, এই যে দেখেন এই যে শেপ না, এগুলা বেজেস ঘুরা। আচ্ছা বুঝতে পারছি। আর কারো কোনো সমস্যা আছে ভাইয়া? আরেকটা প্রশ্ন, ইলাস্ট্রেটরে যেমন উপরে, হ্যালো বলেন শুনতে পাচ্ছি, উপরে তো ভাইয়া মেনু বার বা বাম পাশে হচ্ছে মানে টুল বার, আর ডান পাশের যে টুলগুলো এগুলো নিয়ে কি আলোচনা করবেন একটু? এগুলো তো বাম পাশে ডান পাশে যেগুলো আছে এগুলো অলরেডি কথা বলা হয়ে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম আপনি যেগুলো নিয়ে আসেন, এই যে সেম জিনিস পাথফাইন্ডার ঠিক আছে, তারপর হচ্ছে যেমন এই যে অ্যাকশন, অ্যাকশনগুলো আপনি এখানে নিয়ে আসেন, জাস্ট এগুলো সাজিয়ে রাখলাম, এগুলো আর কিছু না। অ্যাকশনগুলো ঠিক আছে, তারপর হচ্ছে যেমন এই যে কী বলে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলছিলাম, তখন এগুলো বের করে দেখাতে আমি জাস্ট এগুলো এখানে সাজা রাখছি আর কিছু না। এগুলো না রাখলে কিন্তু আমাকে এখানে খুঁজে খুঁজে বের করতে হতো, আমি এখানে এখানে সাজা রাখার কারণে হতে ইজিলি কাজটা করতে পারতেছি ভাই। অ্যাকশনের যেটা এটা কি উপরের যে ইয়াগুলো চলে আসতেছে মেনু বারের নিচে যে, তার তো আর যেমন
হ্যাঁ এখানে ওই যে এটা সম্পর্কে কি কি কাজগুলো হচ্ছে সেগুলো দেখাচ্ছে আর কি। যেরকম সাহিত্য তাই না, এটা জানি না আমি কি সেম জিনিসটা, যেমন এই যে অ্যালাইন এগুলো এগুলো আর বলার তো কিছু নাই, এগুলো তো অলরেডি বলা হয়েছে। আর ভাই সোয়াজ টুলটা একটু এটা বুঝতেছি না, এটা কি শেখাতে সোয়াজ তো অ্যাটিস সোয়াজ জিনিসটা হচ্ছে আপনি এখানে কিছু কালার থাকে আপনি চাইলে এই কালারগুলো ইউজ করতে পারেন অথবা এখান থেকে জাস্ট কালার নিয়ে ইউজ করুন। একটা কালার প্লেট দিয়ে দিল আর কি ওরা, ভাই আমার একটা জিনিস সমস্যা হচ্ছে আমি টুলবারগুলো সরাতে পারছি না, একটু হেল্প করবেন কেন? এই যে টুলবার সে জাস্ট এখানে ধরলে তো এগুলো সরতেছে, এই যে ওইটা না ওইটা না এই ডান পাশে, মানে এটা তো ডান পাশে বাম পাশে এগুলো এগুলো পুরো জাস্ট এভাবে ধরবেন, ধরে টান দিয়ে জাস্ট এভাবে বসে দিবেন, তারপর এইভাবে থাকতেছে মিন ভাই থাকলে এভাবে ক্লিক করে। বাবা আমি বুঝাতে পারতেছি না, আমি একটু শেয়ারে আসি না, এক মিনিট আসেন আসেন। হ্যালো তুহিন ভাই বলেন ভাই, এই যে লাস্টে আপনার স্ক্রিনের ডান পাশে যে এ কিউ তোমরা ও এগুলা কিভাবে ভাই অ্যাড করছেন? এগুলা বলে এগুলা বলতাম এখন এ লাইন যাই হোক তো অলরেডি আছে, বা এটাকে আমি বাদ দিয়ে দিই অ্যালাইনটাকে, দেখেন এটা আমি নাই অ্যালাইনটা আমি নিয়ে আসবো এখান থেকে, অ্যালাইন তো আমার লাগে ঠিক আছে, এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন এই পয়েন্টটাকে জাস্ট ধরে এখানে বসাই দিলাম, তাহলে তো অ্যালাইন হয়ে গেল। হ্যাঁ শুভদীপ ভাই কি সমস্যা বললেন, আসেন তো আপনারা এত সমস্যা নিয়ে বসে আছেন এগুলো বলবেন না, আজকে আমি যখন সমস্যা জিজ্ঞেস করতে এক নয় করে বলতেছেন ভাই। এই দেখেন এইগুলো কি করে সরাবো, এই যে এইটা এইটা সরাবো কি করে? এগুলোকে ধরে টান দিয়ে নিয়ে আসেন তাহলে তো হয়ে যাচ্ছে, এটা তো ধরে চলে আসবে ভাই। আপনি পুরোটাকে কেন নিয়ে আসতেছেন? আপনি উপরে তিনটা ডট দেখা যাচ্ছে না, তিনটা চারটা ডটের মতো এগুলো ধরে না নিয়ে আসবেন ভাই, সব চলে গেল ধরে এটাকে আবার বসান আগে জায়গায় নিয়ে যান। ভাই আপনারা আমার ডিজাইন আমি যখন কাজ করি আমার কাজগুলো দেখেন, এই যে উপরে কিছু এইরকম দেওয়া আছে দেখেন এইরকম দাগের মতো, আমি এই দাগগুলো ধরলে তো হচ্ছে, এই দাগগুলো ধরলে তো আপনি জাস্ট এটাকে কি করতে পারবেন ইউজ করতে পারবেন, আপনি ওখানে না ধরে আপনি ধরতেছেন এই পুরো লাইনটাকে, এই দাগ এই দাগ। দেখেন এগুলো আপনি চাইলে ওইখানে অনেকগুলো বার করতে পারবেন, এতগুলো আসলে দরকার হয় না। আমি বুঝতেছি না টোটালি কি করব, এই যে এখানে ধরেন না এই যে এখানে কিছু দাগ দেখা যাচ্ছে আপনি খেয়ালই তো করতেছেন না, ঠিক এখানে কিছু দাগ দেখা যাচ্ছে, যে দাগগুলো ধরে টান দিলে তো ওগুলো চলে আসতেছে, আপনি তো পুরো লাইনটাকে ধরে টান দিচ্ছেন। কোন দাগ দেখো ভাই? আরে ভাই আমার স্ক্রিনটা একটু দেখেন না রে ভাই, না দেখেন এখন আসছে ভাই, এই যে এই যে দাগগুলো ধরে টান দেন উপরে, এই যে কিছু দাগ দেখা যাচ্ছে এগুলো ধরে টান দিলে তো হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, না দেখি শুধু টানাটানি করতেছেন তো হচ্ছে কেন, এই তো এখন তো ঠিক মতো হচ্ছে। কিছু বিজনেস কার্ড দিচ্ছে এগুলো করে রাখবেন, নেক্সট ক্লাসে জমা দেবেন। ঠিক আছে এই দুটো বিজনেস কার্ড করে রাখবেন, নেক্সট ক্লাসে এগুলো দিবেন। ভাইয়া আমার একটা প্রশ্ন, যে ওই লেটার হেডে বাম পাশে ডান পাশে আর উপরে কি রকম স্পেস রাখতে হয়? ওটা কত মার্জিন করবেন? 0.5 ইঞ্চি মতো রাখবেন, 0.5 ইঞ্চির মতো বা 0.25 যদি টেক্সট বেশি হয় 0.25 এর মতো রাখবেন, সমান করে রাখবেন সব দিকে। আচ্ছা আর উপরে কি কোনো নিয়ম আছে যে এতটুকু পর্যন্ত ফাঁকা রাখতে হবে? না ওইরকম নিয়ম না, আপনার একটা ডিজাইন থাকে
ডিজাইনগুলো তো আপনি করবেন, এখন ডিজাইনের পর যদি লিখতে চান লিখতে পারেন, কিন্তু বাম পাশ ডান পাশ এবং উপর নিচে সব দিকে কি করবেন একটা সমানভাবে স্পেস রাখবেন। তুমি তো আমাদেরকে কাজ দিবেন দুইটা, হ্যাঁ এই দুইটা কাজ হোমওয়ার্ক এগুলো করে দিবেন এখন নাকি মানে কালকে মানে করে আনবেন? কালকে করে আনবেন, আর এখন বাকি সময়টা যেটা আছে যদি সমস্যা কারো না থাকে এগুলো শুরু করেন। বাই অ্যাটেনডেন্ট। আচ্ছা অ্যাটেনডেন্ট। আমি সবাই একটা কাজ দেই, সবাই কাজটা করো, সবাই তো ডিজাইনার, ভাইয়ের জন্য এক একটা হচ্ছে গিয়ে ডিজাইন করো বার্থডে কার্ড, ঠিক আছে? ওকে আজকে পরে তাহলে চেষ্টা করব, দেখি কাটটা সবথেকে ভালো হয়। হ্যাঁ আপনি তো মিয়া আসেনি, আপনি এমন কম্পিটিশনে ডাকতেছেন আপনি জানেনই রেজাল্ট। সিরিয়াসলি এটা কম্পিটিশন হবে আজকে ভাই, আজকে আজকে সবাই ট্যাগ দেবে বাইরে যে একটা পোস্টার বানাইয়া পোস্ট করা হবে ভাই, এটা বার্থডে মনের খুশি তুহিন ভাইয়ের জন্য, এটা তো কোনো কম্পিটিশন হয় নাকি? এটা এখানে হলো আমরা আমাদের এটা তো অবশ্যই খুশি, হ্যাঁ অবশ্যই খুশি, কিন্তু তাও আমাদের আমাদের সেক্টর থেকে এটা হচ্ছে ভাইরে গিফট করা হবে, বুঝো না সবাই, ঠিক আছে? তাহলে সবাই আমরা ট্রাই করি, যেমন সাদিক আলম নাই, সামাদ হোসেন নাই, সামাদ হোসেন আছে, মোসাদ আলম নাই, নাজমুল ভাই আছে, হ্যাঁ নাজমুল ভাই তো ছিল ভাই আছে, তারপর হচ্ছে সামাদ হোসেন, আজিব, তারপর আফসানা মিম আছে, আছি ভাইয়া আছে তো, অশোক লালন, তন্ময় কর্মকার, শুভদীপ, সন্দীপা, সত্যি করে আলম নাই, জারিন সাই দিয়ে ইয়ন ভাই ক্লাসে পরে একটু ওয়েট করেন, ইয়ন ভাই মেজো ভাই একটু ওয়েট করেন, এই আমার ক্লাস ওয়েট করা যাবে না, আপনি চলে যান ভাই অসুবিধা নাই, আমার ক্লাস আছে, এই একই লিংকে ক্লাস হয়, আমার একটু সমস্যা আছে ভাইয়া, না করেন না, সমস্যা থাকলে থাকতে পারে সমস্যা, আপনি গ্রুপ ডিসকাস করেন না ভাইয়া, আর একটু স্যার, ঠিক আছে তাহলে সবাই এখানে কাজটা শুরু করেন, আর তো কোনো সমস্যা নাই আপনাদের, কাজ তাহলে শুরু করেন, আগামী ক্লাসে এগুলো জমা দিবেন সবাই। ভাইয়া তো কালকে আমার কার্ড কেটে দেখে কোনো রিভিউ দিলেন না ভাইয়া, আচ্ছা সরি আমি এখনো দেখতেছি, কালকে দেখে নেই কিছু বলেনি না, কালকে বলেন না, শুধু বলছিলেন যে লেটারের জন্য কোন সাইজটা নেব, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। নিয়ন ভাই ছবি কেন লাগবে আপনার? দেন ভাই একটু মেইন ছবি একটু দেন, জিমেইলটা দিছি একটু মেইন ছবিটা দিয়ে দেন, ঠিক আছে দিচ্ছি, ভাইয়ের ছবি তো ফেসবুকে আছে অনেক, ফেসবুকে পাইছি কিন্তু মেইন ছবিটা দরকার, আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ, তাহলে কি লিখ দিব? না ভাই লিখ দিয়েন না, নিয়ন ভাই লিখ দিয়েন না, ভাই থাকলে দেখাইলি ওরা ভাই রাগ করবে না, এই জন্য ভাই চলে যাওয়ার পর দেখাবো, ভাই তো যাবো না ভাই থাকবো সব না, নিলাম ভাই আপনি দুইটা বিজনেস কার্ড দিবেন না দেখাও, হ্যালো মনে যাও সেই সমস্যা দেখাও, সমস্যা না একটু স্ক্রিন শেয়ারে আসি, তো সন্দীপ বিশ্বাস আপনার আইডি তো পাচ্ছে না, হ্যাঁ পাইছি, আপনার এর মধ্যে গ্রিডটা দেখা যাচ্ছে কেন? সন্দীপ বিশ্বাস শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ ভাইয়া, আমি তো হচ্ছে এমনিতে স্ন্যাপশট নিয়ে আপনাকে দিছি, আমি তো ইমেজ করে দেই না, মানে কাজ করতেছিলাম তো তখন আইকনগুলো একটু ছোট করে দিবেন, আইকনগুলো অনেক বড় হয়ে গেছে,
আইকন মানে হচ্ছে ওই যে হ্যাঁ যেমন টেলিফোন তারপরে ইমেল এগুলো ওভারঅল কালার কম্বিনেশন সুন্দর হয়েছে লেখাগুলো ভালো হয়েছে নিয়ন ভাই আচ্ছা থ্যাংক ইউ ভাই নিয়ন ভাই হ্যাঁ ভাই যে পোস্টারটা বানাবেন ওইটা সাইজ দেবেন কত সাইজ ক্লিক করলে ফুল দেখা যাবে ফেসবুকে তাই না ভাই আমি করতে বলছি এই জন্য অনেকে হয়তোবা যে আমি হয়তো রাগ করবো এই কারণে অনেকে কি করবেন ফটোশপে কাজটা করবেন তবে সেটা যদি করেন তাহলে আপনাদের জন্য সমস্যা হবে ঠিক আছে আমি এগুলা করাচ্ছি এই কারণে যেন আপনার ইলাস্ট্রেটরটা একটু মোটামুটি ইজি হয় অনেকটা কিন্তু ইজি হয়ে গেছে আপনাদের জন্য ঠিক না এই যে এখন অনেকগুলো সমস্যা বের করতে কারণ আপনারা প্র্যাকটিস করছেন প্র্যাকটিস করে আপনাদের সমস্যাগুলো ব্যাপারটা হচ্ছে ভাই নতুন একটা সফটওয়্যার তো অভ্যস্ত হতে সময় লাগতেছিল এই জন্য ভাই আমি দেখেন ফটোশপে কিন্তু এত বেশি সমস্যা ছিল না এবং ফটোশপে অনেক কি ছিল আপনাদের জাস্ট লেয়ারগুলো বুঝতেন সবাই মোটামুটি বুঝতে পারছেন এগুলো নিয়ে আমার খুব বেশি সময় লাগে নাই এখানে যেহেতু লেয়ার নাই আপনারা লেয়ার নিয়ে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছেন এই জন্য আমি ইলাস্ট্রেটরটা একটু সময় বেশি দিচ্ছি জি ভাই ওই কারণে আমরা ওই লেয়ারের ব্যাপারটাই সবচেয়ে বেশি আমার কাছে মানে ডাউট লাগতেছিল যে মিসিং হয়ে যাচ্ছে কিনা যেন একটা হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি একটা ব্যাপার চলে আসতেছি এই জন্য আমি এখানে সময় বেশি দিচ্ছি নাহলে কিন্তু আমি এতদিনে কিন্তু আপনাদেরকে ইলাস্ট্রেটর মনে হয় যে ভাই সমুদ্রের উপর কাজ করতে নাহলে এতদিনে কিন্তু আমি ফ্লায়ার করে আজকে কালকের মধ্যে কিন্তু লোগোতে চলে যেতাম ঠিক আছে আমি আপনাদের জন্য আপনাদের জন্য একটু সময় দিচ্ছি শুধুমাত্র জি ভাই এটা আমাদের জন্য ভালো হচ্ছে আমি যখন ফার্স্টে ইলাস্ট্রেটর দিয়ে ফটোশপে গেলাম মনে হলো ফটো অনেক কঠিন হ্যাঁ এখন দুইটাই মনে অনেক ভালো লাগতেছে না কাজ করতে জি ভাই দুইটাই অনেক কঠিন মনে হচ্ছে আগে একটা কঠিন মনে হচ্ছে ভাই ভালো হইছে শিকার পরে দুইটাই কঠিন মনে হচ্ছে ভাই স্কিল দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তো ফুল ভাই আপনার সেই গুগল ড্রাইভ থেকে আমি সেটা নামাইছিলাম ইনস্টল কিন্তু আমার ইনস্টলই হচ্ছে না ক্র্যাক করে করো হ্যাঁ ওটা করেছে মানে এই যাচ্ছে এক্সট্রাক্ট করার পর আর হচ্ছে না এক্সট্রাক্ট করার পর এক্সট্রাক্ট হেয়ার করুন ভাই এক্সট্রাক্ট ফাইল নেই তো ক্যান্সেল মুটি দাও এক্সট্রাক্ট টু অ্যাডোবি ইলাস্ট্রেটর ওটা করো এটা সবচেয়ে ভালো তুইও মুটি দাও এটা কি আমি লাগবে না আজমল ভাই জি ভাইয়া এটা কি আমি লাগবে কোনো সমস্যা হ্যাঁ আমার ইনস্টল নাই ভাই ডিরেক্ট হয়ে যাওয়ার পর তার ইনস্টল হচ্ছে না এখন টাকা দিস মানে আচ্ছা নিয়ন ভাই আমার সেটা দিয়ে নিয়ন ভাই একটু দেখেন হ্যাঁ টাকা দিলে আমাদের দাও হ্যাঁ আমি নিয়ন ভাই আমরা দেব তন্ময় কি হইছে কি তন্ময় নিয়ন ভাই আমার এটা ই হচ্ছে না স্টেপ করার পরে আমি তাহলে এখন এখানে ক্লাস শেষ করতেছি নাকি তাহলে নেক্সট ক্লাসে আপনারা কি করবেন বিজনেস কার্ড গুলো করে জমা দিবেন তবে সবাই কিন্তু মাথায় রাখবেন ইলাস্ট্রেটর করবেন কেউ কিন্তু আবার ফটোশপে করে জমা দিলে আমি আসি জাস্ট ক্লাসটা অফিসিয়ালি শেষ করতেছি নিজামে কালকে তো 9টায় ক্লাস তাই তো হ্যাঁ প্রতিদিন ক্লাস 9টায় ঠিক আছে আমি তাহলে ক্লাস শেষ করতেছি